তা আদিরা কবে ছাড়তেছো আরবকে? এলিনাকে দেখতে এসেছিল আদিরা, তখন তাকে এই প্রশ্নটা এলিনা করল। আপনি তো জানেনই সব মেবি আপু, তাহলে এত প্রশ্ন কেন? ভয় লাগে নাকি যে কেড়ে নিব? মজা করে কথাটা বললাম, পারবা না, আমি রাখতে দিব না আরব, শুধু আমার। সেটাই তো বলছি, উনি আপনার, আর আপনার চিন্তার কিছু নাই, আমি কথা রাখব, রাখলেই ভালোই। এলিনাকে কথাটা মজা করে বললেও কথাটা এলিনার মাথায় বসে গেল, আর সে এটা নিয়ে আদিরার প্রতি কিছুটা রেগেও গেল। কিছু সময় পর আরব আসল। কি কথা বলছো তোমরা? আরব প্রশ্ন করল। ও কিছু না বেবি, আমি জাস্ট বিলিভ করতে পারছি না তুমি আসছো। সেদিন বুঝলাম হাউ মাচ ইউ লাভ মি, আই লাভ ইউ টু সো মাচ। হুম আদিরা, চলো তোমাকে ঘুরাতে চেয়েছিলাম, আজ ঘুরাবো, আরব বলল। আদিরা একটু অন্য রুমে যাবা, আমার ওর সাথে কথা আছে, এলিনা বলল। ওকে, আমি এটা বলে বেকনিতে গেলাম। আমি যাওয়ার পর তোমরা ঘুরতে যাবা? হ্যাঁ, আরব আমাকে একবারও বললা না তুমি আমার কাছে থেকে আজকাল কথাও লুকাচ্ছ, এলিনা বলল। বলা শেষ আরব বলল, না, এলিনা বলল, লুকানোর হলে তোমার সামনেই বলতাম না, এই টাইপ কথা বলা তাই বন্ধ করো, এবং তোমার এত সন্দেহ হলে সাথে আসতে পারো তুমি। হ্যাঁ আমি তো যাবই, ওয়েট করো রেডি হচ্ছি, এলিনা বলল। তুমি না অসুস্থ? বেড রেস্ট? হ্যাঁ, কিন্তু তুমি আসায় আমি বেটার, এলিনা কিছুটা থেমে কথাটা বলল। আরবের আজকাল এলিনার বিহেভগুলো একদম পছন্দ হচ্ছে না। এলিনা রেডি হয়ে আসতেই, এলিনা আপু আপনিও যাবেন? আমি বললাম, কেন, কোনো প্রবলেম, আমি কি যেতে পারবো না? হি ইজ মাইন এন্ড আই ক্যান গো এনিহোয়ার উইথ হিম। কুল আপু, আমার কি সমস্যা হবে? সেদিন এখানকার মানুষগুলো জোস, কিন্তু কেউ কারো ওপর গুরুত্ব দেয় না, হাহা। আমি বললাম, তুমি মেবি এসব আজাইরা কথা খুব বলো, তাই না আদিরা? না মানে, আচ্ছা সরি, তার কথাগুলো খারাপ লাগলো, ওকে এভাবে বলছো কেন? আরব বলল, না জাস্ট বললাম আমি। ওহ গুড, আরব কথা বাড়াল না, ওই দিন আমি আর বিশেষ কথা বললাম না, আমার নিজেরই এলিনা আপুর কথাগুলো খারাপ লেগেছে। এলিনা এক মুহূর্তে আরবের হাত ধরে হাঁটা শুরু করল। আরবের কেন যেন আজ এটায় অস্বস্তি লাগতেছে, তবুও নিজেকে সামলে রাখল। আমি যথাসম্ভব নিজেকে দূরত্বে রাখলাম। হাঁটতে হাঁটতে এক মুহূর্তে উস্টা খাইলাম। আরব সাথে সাথে এলিনার হাত ছেড়ে আমার হাত ধরে ফেলল। এখান আসেও তোমার উস্টা খাওয়া ঠিক হল না, আরব বলল। না মানে কি জানি, জমিন মেবি আমারে হহুত ভালা পায়, তাই নিজের দিকে টানে, হিহি। আমি হেসে হেসে বললাম, হ্যাঁ তোমার মতো পাগলিকেই টানে, হ্যাঁ মনে হয়। আরব শুনো একটু, এলিনা আরবকে ডাক দিল, কিন্তু আরব আদিরার সাথে কথা বলায় ব্যস্ত থাকায় কম গুরুত্ব দিল। আরব, এলিনা আবার ডাক দিল। দিনটা এভাবেই কাটল। হোটেল রুমে ফিরতেই আদিরা, মাইন্ড করিও না ও অমনি। আমি মাইন্ড করিনি, বাট মাফও করিনি। কি শর্তে মাফ করবেন ম্যাডাম আপনি? একটা আইসক্রিম। ওকে ডান, চলো এখনই। হ্যাঁ, কারণ আমি জানি এলিনার সাথে তুমি ভালো করে কিছু দেখতে পারোনি, তাই ভাবছি কথা রাখতে তো আমাকেও হবে, ঘুরাতে চেয়েছি ঘুরাবই। মি আরব, আপনি অনেক ভালো, ইচ্ছা করছে কিস করে দেই, কিন্তু এলিনা আফা বকবে তাই করমু না, চলেন যাই। আমি লাফাতে লাফাতে বের হলাম। আরব আরেকবার বলে উঠল, পাগলি মেয়ে একটা। ওই দিন আরব আর আদিরা কিছু সময় বাহিরে কাটালো। আদিরা একটু একটু করে বুঝতেই পারতেছে যে ও আরবকে ভালোবাসে, কিন্তু সে তার ভালোবাসার কথা কোনোদিন জানাতে পারবে না, সে এটা ভেবেই নিজের অনুভূতিকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে। রাতে, মিস্টার আরব, আপনি এলিনা আপুকে ভালোবাসলেন কেন? বলছিলাম তো কারণ। কিন্তু কেন? আই ডোন্ট লাইক হার, সেও তোমাকে পছন্দ করে না, আর আমি জানি তুমি ওকে পছন্দ করো না। তোমার একটা জিনিস ভালো জানো, সব মুখে বলে ফেলো। ওমা থাঙ্কু থাঙ্কু। আচ্ছা বলো তো আমি কেমন?
আপনি একটু রাগী কিন্তু সুইট, মাঝে মাঝে ভাল লাগে, আবার মাঝে মাঝে বান্দর লাগে। কাল যে কিস করলেন এরপর তো একটু লুইচ্চাও লাগে, কথাটা বলেই নিজেই জিহ্বায় কামড় দিলাম। আরাব আর কিছু বলল না, ও ভাবতে পারেনি আদিরা এমন বলতে পারে। আরাব কিছু সময় পর, আমি একটু বেকনিতে যাচ্ছি, হুম, আমি নিজের মাথায় বাড়ি মারলাম, এভাবে বলাটা উচিত হয়নি, কিন্তু ভুল করে বলে ফেলছি। রাতে আরাব এক পাশে, আমি এক পাশে, তার আর আমার একসাথে থাকার সময় দিন দিন কমে আসছে। হ্যাঁ, আমি আর তার সাথে থাকতে পারবো না বেশি দিন, এসব ভেবেই হঠাৎ কান্না পেয়ে গেল। আদিরা তুমি কাঁদছ? আদিরার ফুপিয়ে কান্নার শব্দ আরাবের কান এড়াতে পারল না, কান্নার ঘোরে জবাব দিতে পারলাম না। কি হয়েছে বলো? আরাব আবার প্রশ্ন করল। এমনি, আম্মু আব্বুকে মিস করছি, অনেক দিন তাদের দেখিনি তাই। এটাও সত্য, আবার আরেকটা সত্য আছে যা তাকে বলতে পারবো না। আরে পাগলি, কাঁদিও না, দেশে গেলেই নিয়ে যাব, আর তোমার আমার বিয়ের 1 বছর হলেই তোমার কাজও শেষ, তারপর তোমার জব ফিক্স হবে বিদেশে শিফট হয়ে, তখন তুমি তাদের নিয়েও যেতে পারবে। হুম, তাই কাঁদিও না, হুম। আমি কিছু বললাম না। এলিনা আরাবকে জরুরিভাবে এক জায়গায় আসতে বলায় আমি আর আরাব সেপথে যাত্রা ধরলাম। ওখানে গিয়ে দেখি ছোটখাটো একটা পার্টি চলছে, আরাব যেতেই সবাই ওকে ঘিরে ধরল। বুঝলাম আরাবের বন্ধু বান্ধবেরা সবাই সবার মতো এনজয় করছে। আমি, এলিনা আর আরাব এক জায়গায় দাঁড়িয়ে, হঠাৎ এক মুহূর্তে এলিনা বলে উঠল, হ্যালো এভরিওয়ান, আউটেনশন প্লিজ, টুডে আই এম মাচ হ্যাপি এন আই টোনা শেয়ার মাই ফিলিংস উইথ ইউ গাইস, মি এলিনা এন্ড আরাব উই আর গেটিং ম্যারিড সুন। সবাই কংগ্রাটস দেওয়া শুরু করল, কথাটা যেন আমার কানে তীরের মতো বাজল, কিন্তু কিছু করার নাই। আরাব আর এলিনা কাপল ডান্স করতে এগিয়ে গেল। হ্যাঁ, তাদের খুব সুন্দর লাগছে, কিন্তু দৃশ্যগুলো আমার সহ্য হচ্ছে না। একটা ছেলে আসলো, হে হু আর ইউ, নো ওয়ান, ওফ স্মাচ অ্যাটিটিউড, ছেলেটা বলল, কেন আপনার কি মুই ভাব নেই তো, বান্দর কোনেকার, ওয়েট ওয়েট, আমার কিছু না, এমনি ভাবলাম একা আছো বোর হচ্ছ, ভাবলাম একটু কোম্পানি দেই। এ মানে আপনি বাঙালি, কেন মনে হয় না? মনে হইছিল, ভাবলাম ইন্ডিয়ান কাপড় ছেঁড়া ফাটা তাই আর কি, এটা স্টাইল জানি, বাট তবুও ছেঁড়া ফাটাই তো। তুমি অনেক ফানি, আপনি অনেক ঝানি, কি কিছু না, আমি কাইফ, তুমি আদিরা ডান্স করবেন মিস আদিরা আমার সাথে, নো রুড, আমি কিছু না বলে দাঁড়ায় রইলাম, লেটস গো না, এই বলে ছেলেটা আমার হাত ধরে টানতে লাগলো। বিষয়টা খুব খারাপ লাগতেছিল, আমি না বলে যাচ্ছিলাম, হঠাৎ আরাব এসে বলল, ওকে ডিস্টার্ব করছিস কেন? হে ব্রো, ডিস্টার্ব করছি না, সি ইজ মাই নিউ ফ্রেন্ড, আর আমি ওকে ডান্স করতে ডাকছিলাম, ও রাজি না, বুঝাই যাচ্ছিল, সো জোর করিস কেন, তোর কি প্রবলেম, তোকে তো বলছি না, একটা মেয়েকে জ্বালাচ্ছি সেটাই প্রবলেম, আর কত বড় বেয়াদব, তুই এখনো হাত ছাড়ছিস না, ছাড় ওর হাত, কথাটা শুনেই আমার হাত ছেড়ে দিল, চিপ বিহেভ করবি না, আর একটা মেয়ে মানা করলে বুঝা শিখ। আরাব আবার বলল, আরাব বেশি কথা বলবি না, বন্ধু হইস বাট অপমান করার অধিকার নাই তোর, তো তোর আছে একটা মেয়ে না বললেও তাকে জোর করার, হে তোর কই লাগে, হ্যাঁ এলিনাকেও নিবি, এর সাথেও মজা নিবি নাকি, কয়টা লাগে, বাইদা রাস্তা এটাকে তোর রক্ষিতা নাকি, মুখ সামলে কথা বল। আরাব রেগে বলল, কেন গায়ে লাগে, বাট জোস মাল কই পাইছিস বলতো, পারলে আমাকেও দিস এক রাত। আরাব সাথে সাথে কাইফকে ধরে মারতে শুরু করল, সেই সাথে গালি দেওয়া, পরিস্থিতি থমথমে হয়ে গেল, সবাই এসে আরাব আর কাইফকে আলাদা করতে লেগে পড়ল, মার খেতে খেতে কাইফের নাক দিয়ে রক্ত পড়তে লাগল, কাইফও আরাবকে মারতে লাগল, সবাই ওদের জোর করে আলাদা করল। কাইফ, তোকে আমি ছাড়ব না, মাল পেয়ে এখন বন্ধুদের ভুলো, কে হয় তোর, হ্যাঁ কি জন্য এত লাগে,
বুঝি না আমি। সি ইজ মাই ওয়াইফ এন্ড ইফ এনি ওয়ান উইল ডেয়ার টু টাচ হার আই ওন্ট স্পেয়ার হিম। সি ইজ ওনলি মাই গার্ল এন্ড আই হ্যাভ রাইট টু টাচ হার এন্ড নো ওয়ান হ্যাজ দ্যাট রাইট। ওকে, সবাই অবাক হয়ে গেল। এটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমিও অবাক হয়ে আরাভের দিকে তাকিয়ে আছি। সি ইজ মাই ওয়াইফ এন্ড ইফ এনি ওয়ান উইল ডেয়ার টু টাচ হার আই ওন্ট স্পেয়ার হিম। সি ইজ ওনলি মাই গার্ল এন্ড আই হ্যাভ রাইট টু টাচ হার এন্ড নো ওয়ান হ্যাজ দ্যাট রাইট। ওকে, সবাই অবাক হয়ে গেল। এটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমিও অবাক হয়ে আরাভের দিকে তাকিয়ে আছি। শুন, আদিরার দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে রাখে দিব। আই ক্যান কিল হিম হু উইল ডেয়ার টু ডু সামথিং রং টু হার। এইটুকু বলে আরাভ আদিরার হাতটা ধরে নিল। চলো আদিরা, এটুকু বলে আরাভ আদিরার হাত টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসল। এলিনার এদিকে রাগ হচ্ছে। ও ফুসতে ফুসতে বেরিয়ে এলো, কিন্তু এসে আরাভ আদিরাকে কোথাও পেল না। দুই, আমি আর আরাভ নিশ্চুপ ভাবে হাঁটছি, কেউ কথা বলছি না কারো সাথে। আরাভ এখনো আমার হাত ছাড়েনি। তার হাতের মাঝে কেন যেন নিজেকে সুরক্ষিত মনে হয়। নীরবতা ভেঙ্গে আরাভ বলল, কিছু খাবে না? আচ্ছা। আমি আর আরাভ একে অপরের সাথে আর কোনো কথা বললাম না। কিছু সময় পর হোটেলে মি আরাভ, জীবন অনেক আজব তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি জানেন আপনার বাবা আপনাকে অনেক বেশি ভালোবাসে। কেন যেন কথাটা বলতে ইচ্ছা হলো আরাভকে। কারণ আমি জানি আরাভ এবং আমি আর বেশি দিন একসাথে থাকতে পারবো না। সেই লোক আমাকে ভালোবাসে না। আপনি তাকে ঘৃণা কেন করেন? এসব জানতে হবে না তোমার। আর তো কয়দিনই তো আছি আপনার সাথে, তারপর তো চলেই যাব। চেনেই যাই। যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল তার সে আমার পাশে ছিল না। কোনোদিন আমি তো সৎ মা চাইনি, কিন্তু সে তার শারীরিক চাহিদা মেটানোকে বেশি প্রয়োজনীয় মনে করছে। নিজের আব্বু সম্পর্কে এভাবে বলতে লজ্জা করছে না আপনার? না, আপনি জানেন একটা বিষয়, আপনার মাঝে বাচ্চামি স্বভাবটা বেশি। আমি ভাবতাম আপনি খুব বুঝেন, কিন্তু স্বাভাবিক বিষয় বুঝার সামর্থ্যই নাই আপনার। হ্যাঁ, নাই। এসব শুনতে ইচ্ছুক না আমি আদিরা। লাস্ট একটা কথা জানেন, উনি বিয়েটা আপনার জন্য করেছে যেন আপনি একটা মা পান। আর শারীরিক চাহিদাই যদি বিয়ের একমাত্র কারণ হতো তাহলে সবাই বিয়ে করত। অনেকে ভালোবাসার জন্য বা অন্য কারণে বিয়ে করে না, তাদের চাহিদা শারীরিক চাহিদার ঊর্ধ্বে। একজন জীবনসঙ্গী সবার লাগে, আর আপনার বাবারও হয়তো একজন জীবনসঙ্গী দরকার পড়েছিল অথবা অন্য কারণ। সবার লাগে না, তুমিই তো বললা। পৃথিবীতে কত মানুষের ওয়াইফ মারা যায়, কই সবাই তো আর আবার বিয়ে করে না, তাদের দরকার পড়ে না। তার হয়তো দরকার পড়েছিল, কিন্তু এটা দিয়ে আপনি তাকে ঘৃণা করতে পারেন না। তিনি আপনার পিতা। জাস্ট শাট আপ আদিরা। আপনি চুপ করাতে পারবেন ব্যাপার না, কিন্তু সত্য বদলাবে না। এবং আমি এটাও জানি আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, কমা কিন্তু দেখাতে চান না। আপনি নিজের ইমোশন লুকাতে চান। আপনি মিসেস নাজিয়া চৌধুরীকেও ভালোবাসেন এবং অনেক বেশি। আপনি আপনার ভালোবাসাকে শুধুই নিজের জেদের কাছে পরাজিত করছেন। আরাভ আদিরাকে থাপ্পড় মেরে দিল। তার সাথে কেউ এভাবে কথা বলেনি, তাকে কেউ বুঝাতেও আসেনি এভাবে। এই জিনিসটা সে সহ্য করতে পারেনি। আমি প্রস্তুত ছিলাম না এই জিনিসটার জন্য। এসব ফালতু আলাপ দ্বিতীয়বার আমার সামনে করবা না, আমি তাদের ঘৃণা করি। আর কি ভাবছো, একটু আগে ওরকম ভাবে বললাম বলে নিজেকে বড় ভাবতে শুরু করবা? তোমার জায়গা কোথাও নেই আমার লাইফে, জাস্ট ডিল আমাদের হোক মনে আছে তোমার। নিজেকে আমার আপন ভাবতে আসবা না। আমাকে এসব বলার অধিকার তোমাকে দেইনি। সামান্য টাকার জন্য যে বউ হয়ে যায় তার মুখে আবার বড় বড় কথা। আরাব কথাগুলো বলে হোটেল রুমের বাইরে চলে গেল। আমি জানি আমার অধিকার নেই মি। আরাব, কি করব বলেন, আপনাকে ভালোবেসে ফেলেছি। প্রথমে কাজটাতে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আমার দায়িত্ব এটা। যতই যা বলেন, আপনার একাকিত্বের জীবনটাকে রঙিন করেই যাব, মনে মনে বললাম।
কিছু সময় পর আরাব বের হয়ে এখনো ফিরেনি। আমি নিস্তব্ধ হয়ে বসে আছি। হঠাৎ ফোন বেজে উঠল। হোটেল ম্যানেজমেন্ট থেকে আরাব নাকি ড্রিঙ্ক করে প্রবলেম করছে নিচে। আরাবকে নিয়ে উপরে আসলাম। আরাব নিজেই তাল সামলাতে পারছিল না। কখনো এমন পরিস্থিতি পাইনি জীবনে। কোনো মতে আরাবকে বিছানায় শুইয়ে দিলাম। উঠে আসবো, আরাব আমার হাত ধরে তার দিকে টান দিল। হ্যাচকা টানে আমি তার বুকে এসে পড়লাম। মিস্টার আরাব, ছাড়ুন, কেন এমন করো? কেমন করেছি? আমি ওই লোকটাকে ঘৃণা করি, এটা জেনেও তার কথা বলো কেন? আচ্ছা সরি, শাস্তি তো দিছেন, এই যে থাপ্পড়ের দাগ দেখুন। আমি উঠার চেষ্টা করলাম, আরাব আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখানে আরাব চুমু খেল। সরি, আর হবে না, আরাব বলল। আচ্ছা বাদ দেন, ঘুমান, আপনি নেশায় আছেন, আমাকে উঠতে দিন। যাইও না আদিরা, যেতে তো হবেই, দিল না আমাদের, নইলে এলিনা আপুর কি হবে? জানি না কিছু, তুমি যাবা না। এটুকু বলে আরাব তার ঠোঁট দিয়ে আমার গলায় স্পর্শ করল। কেন যেন বাধা দিতে চেয়েও পারছিলাম না। আরাব এক নাগারে গলা ঘাড়ে চুমু খেতে লাগল। এক মুহূর্তে হুঁশ আসতে থামিয়ে দিলাম। সম্ভব নামি, আরাব, দেরি হয়ে গেছে অনেকটা, আমাকে আটকাইও না, আটকাতে হবেই যে, প্লিজ আদিরা, আমি কারো অভিশাপ চাই না জীবনে, সাথে চাই না আপনাকে কেউ অভিশাপ দেয়। মন ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গার সমান। আপনি জানেন এই জীবনে খুব কম মানুষকে আপন করছি, তার মাঝে আপনি একজন। জানেন জানি না থাকতে পারবো কিনা আপনাকে ছাড়া, কিন্তু থাকতে হবে। আচ্ছা সত্যি কি আমি টাকার জন্য বিয়ে করছি? ওই দিন আপনি আমার বোনকে কিডন্যাপও তো করেছিলেন, ভয় তো আপনিও দেখিয়েছিলেন, পরে আমি একটু স্বার্থ লাগলে দোষ হলো কেন? আপনি শোধ নিয়ে আমাকে ছেড়ে দিলে আমি কি করতাম বলেন? এই জন্যই তো প্রস্তাব রেখেছিলাম। কথাগুলো বলে আরাবের দিকে চোখ দিতেই বুঝলাম সে ঘুমিয়ে গেছে। চোখের পানি তার গালে গড়িয়ে পড়ল। উঠার চেষ্টা করলাম কিন্তু আরাব ঘুমের ঘোরেও ছাড়ল না আমাকে। আরাবের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, আরাব যখন দেখল নাজিয়া চৌধুরী আদিরাকে একদম পছন্দ করছে না, তখন সে ঠিক করে নিল আদিরাকে বিয়ে করবে। আদিরাকে পারফেক্ট মনে হয়েছিল আরাবের, তাই সে আদিরার বোনকে প্রথমে কিডন্যাপ করে আদিরাকে জোর করে রাজি করায় বিয়ের জন্য। আরাবের মা আগেই বুঝেছিল তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই তিনি এমনভাবে সম্পত্তির দলিল তৈরি করেছিলেন যে সব সম্পত্তি আরাব ও তার ওয়াইফ পাবে ঠিক বিয়ের এক বছর পর। এছাড়া আরও অনেক কাহিনী। আরাব এলিনাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু নাজিয়া চৌধুরীর জন্য আদিরাকে বিয়ে করে। ভালোবাসা একটা পানির গড়িয়ে যাওয়ার মতো। তারা তাদের দিক নিজে খুঁজে নেয়, তেমনি ভালোবাসাও নিজের প্রিয় মানুষকে খুঁজে নেয়। আরাবের ঘুম ভাঙতেই বুকের উপর একটা ভার অনুভব করে। তাকিয়ে দেখে আদিরা জোরসর হয়ে তার বুকে শুয়ে আছে। আরাব আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আদিরাকে, কেননা তার শান্তি লাগছে। আদিরার ঘুমন্ত মুখ ভালো লাগছে আরাবের। হ্যাঁ, কাল রাতে বেশি বলেছে সে আদিরাকে, যা ঠিক হয়নি। চেষ্টা করেও কাল রাতে কি হয়েছে মনে করতে পারছে না সে। আদিরাকে ডাকতে যাবে এমন সময় আদিরার ঘাড়ে কামড়ের দাগ আরাবের চোখে পড়ে। তাহলে কি রাতে নেশার ঘরে কিছু করেছে সে আদিরার সাথে? আরাব একটু নড়ে উঠতেই আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই, আদিরা, জি বলুন, কাল রাতে কিছু হয়েছে? হ্যাঁ অনেক কিছু, কেন ভুলে গেছেন? মি আরাব, আপনি তো আমারে হায় হায় এই মুখ আমি কই দেখাবো, একটু হাসির স্বরে মজা করে বললাম। আদিরা, আর ইউ সিরিয়াস? না কেন, আপনি সিরিয়াস? আদিরা, জাস্ট আনসার দেওয়া, আমাদের মাঝে কি কিছু হয়েছে? কেন এমন মনে হলো? আগে আনসার দেও না, আপনি বলেন আগে আপনার কেন এমন মনে হচ্ছে? আমি আরাবকে প্রশ্ন করলাম, তোমার ঘরে লাভ বাইট দেখে? হ্যাঁ, হতে ধরেছিল, হয়নি, আপনারই বাইট, আপনি এগিয়েছিলেন নেশার ঘরে আমার প্রতি, আমি এগোইনি, শুনেন আমার শরীর এতটা সস্তা না যে দিয়ে দিব।
জানেন না কতটা কাছে এসেছিলেন। হাহামি আরাব, এখন আমি বলি আপনাকে শরীরের নেশা ধরেছিল। কাল তো খুব বললেন আমাকে, এখন আমি বলি শাট আপ। না কেন, শুনবেন না। আপনার বেলায় আপনার যা মুখে আসবে বলবেন, আর আমার বেলায় দোষ। শুনেন, নেশার ঘোরে এগিয়েছিলেন ঠিক, কিন্তু থামিয়ে নিয়েছি। আই এম সরি, আসলে ড্রিঙ্ক করাটা খুব বেশি হয়ে গেছিল। আমার এরকম খারাপ ইন্টেনশন ছিল না। কেন আমি বলি কিছু শুনেন নি। আরব, আপনার মতো যা মাথায় আসে তা বিলিভ আমি করি না, আর আমি বিনা দোষে নিজের দিক ভাবে কাউকে দোষও দেই না। এটা নিতান্তই সামান্য ভুল হয় গো পরিস্থিতির। আদিরা, কোনো কথা বলিয়েন না, শোনার ইচ্ছাটা হচ্ছে না। শুনো, আরব রিকোয়েস্টের স্বরে বলল, কি শোনাবেন? আরো বলবেন যে আমি এই করেছি সেই করেছি? শোনার এনার্জি নাই আমার, প্লিজ। আচ্ছা, এই ডিল শেষ হবে কবে? আমার আর ভালো লাগছে না এই বাধাছাড়া সম্পর্কের আবডালে থাকতে। ওকে ফাইন, জলদি মুক্তি পাবা। হ্যাঁ, মুক্তি চাই আমি, আপনার সাথে থাকতে আমার আর ভালো লাগছে না। আরাব আদিরার কাছে সবকিছুর জন্য সরি বলতে চেয়েছিল, কিন্তু আদিরার কথাগুলো আরাবের পছন্দ হয়নি। রাগী মানুষের এই এক দোষ, তারা ছোট বিষয়ও খুব সহজে রাগ করে ফেলে। আরাব রাগ ধরে ফ্রেশ হয়ে বাহিরে চলে গেল। আমি জানি সে এলিনার কাছে যাবে, আজকের কথাগুলো বলা জরুরি ছিল, কারণ তা না হলে ওকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, এমনকি তারও, কারণ আরাভের জীবনে আমি শুধুই আদিরা, আর এলিনা আরাভের হবু সন্তানের মা। হ্যাঁ, এলিনা প্রেগনেন্ট। আরাব এলিনার পাশে বসে আছে। হ্যাঁ, ক্ষমা চাচ্ছে গতদিনের জন্য, সাথে এলিনাকে বুঝাচ্ছে যে আরাবও তাকে ভালোবাসে। পুরোটা আরাব করছে রাগের বশে। এলিনার আর কি চাওয়ার, সে তার চাওয়া পেয়ে গেছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই এলিনা দরজা খুলতে গেল। আরাব এলিনার কাছেই গেছে কিনা ওটা দেখতে এলিনার বাসায় গেলাম। ও আদিরা, কি করতে এসেছ? উনি আছে কিনা ওটা দেখতেই, প্রয়োজন নেই, যাও। আচ্ছা, ফিরে যেতে গিয়ে ফোনটা হাত থেকে পড়তেই কুড়োতে হেললাম। এলিনার চোখ আদিরার গলার কাছে যেতেই চমকে উঠল এলিনা। আদিরা দাঁড়াও, ভিতরে আসো। আসলে সরি বেশি বলে ফেলছি, আসলে রেগে আছি তো। দাঁড়াও, আমি আরাবকে বলতেছি, তুমি বসো একটু। এলিনার দেরি হচ্ছে বলে নিজেই ওর ঘরের দিকে এগোতেই দরজার সামনে দাঁড়াতেই দেখলাম আরাব এলিনাকে জড়িয়ে ধরে আছে। এলিনা বারবার আরাভের গালে কপালে চুমু খাচ্ছে। এলিনার ঠোঁট আরাভের ঠোঁটের কাছাকাছি আনতে ধরেছিল। বেরিয়ে পড়লাম, বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করার, বিয়েটাই তো ডিলের উপর। নিজের সুখের জন্য আরেক মেয়ের জীবন নষ্ট করা যে যাবে না, তাদের সুখটা যে একটু বেশি জরুরি। বেরিয়ে আসলাম। এদিকে আরাব এক ঝটকায় এলিনাকে ছাড়িয়ে দিল। কি করছো তুমি? কেন আমাকে পেতে দেওয়া, আজ তোমাকে আপন করে। এটা বলে এলিনা আবার আরাবকে জড়িয়ে ধরতেই আরাব এলিনাকে ছাড়িয়ে দিল। এলিনা, বেশি এগোবা না, আমি এতটা কাছে তোমার আগেও আসিনি, এখনো আসব না। তাহলে আদিরার কাছে কেন গেছো? মানে কি ভাবো বুঝি না, ঠিকই দেখেছি ওর ঘাড়ের লাভ বাইট, ওটা তো আর এমনি এমনি আসেনি। বুঝি ভালোবেসে ফেলছো ওকে, তাই না? হ্যাঁ, একসাথে থেকে সেক্স নিট্টা চলে আসছে, তাই না? ও কেমন মেয়ে, কথা রাখে না, যত সব বাজে মেয়ে। টেল মি ইউ লাভ হার, তাই না? হ্যাঁ, আইট লাভ হার। আর ওর ব্যাপারে কিছু বলবা না ওকে? হ্যাঁ, আমি দিয়েছি, সমস্যা কোনো, ও আমার লিগ্যাল ওয়াইফ, আমার যা ইচ্ছা করব, কোনো সমস্যা। আরাব, এটা আমার সাথে তুমি করতে পারো না, চেঁচিয়ে উঠল এলিনা। কেন পারি না? ইউ চিটেড মি, আমি ছাড়বো না তোমাকে, এলিনা চেঁচিয়ে উঠল। ও রিয়েলি? আরাব বলল, ইয়েস এলিনা, চিট আমি করছি, তুমি করনি, তাই না? মানে লিসেন, আই নো ইউ আর প্রেগনেন্ট, এন্ড এই বাচ্চাটা যে ডেভিডের, এটাও আমি জানি, শো নাটক করিও না। আমি যখন ছিলাম না, তোমরা কি করছো সব খবর পাইছি, তোমার না ফ্রেন্ড ছিল, এখন তো বাচ্চার বাবাও, সব মেনে নিতাম যদি ভুলটা স্বীকার করো, তা কিন্তু করনি।
শহীদ শোভার এলিনা আর আরেকটা জিনিস, আই লাভ আদিরা। আজ বুঝলাম আগে বুঝিনি থ্যাংকস বুঝানোর জন্য। এলিনা হকচকিয়ে উঠল। ও ভাবেনি আরব জানতে পারবে। আরব আর এলিনার এমন কিছুই হয়নি যে এলিনা প্রেগনেন্ট হবে। এলিনা কি করবে ভাবতে পারছিল না। আদিরাকে সরিয়ে দিলে ও সব পাবে, ভালো স্বামী এবং বাচ্চাটার বাবাও। তাই তাড়াতাড়ি আদিরাকে সরাতে সে এই চালটা চালে, কিন্তু আদিরা বিশ্বাস করে না। আরব বেরিয়ে পড়ল। আদিরাকে ওর সরি বলার আছে, আসলে রাগটা বরাবর বেশি তার, কিন্তু খুব বেশি দেরি হয়ে গেছে আরবের। একা একা হাঁটছি, কষ্ট পাচ্ছি নাকি না বুঝতেছি না। সামনে একটা পরিচিত মুখ চলে আসতেই, আদিরা তুমি এখানে? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, আজ আমার দিনটা এত লাকি ছিল। জাস্ট সিরিয়াসলি আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। রোহান ভাইয়া তুমি না লন্ডন গেছিলা? তুমি প্রথমে আমাকে ভাইয়া বলা ছাড়ো। হ্যাঁ ওখানেই ছিলাম, তারপর আমি এখন আমেরিকায়। জানো আদিরা, ধন্যবাদ, তোমার পাওনা ছিল যা আমি দিতে পারিনি। কিসের জন্য? তুই না থাকলে আমি লাইফে প্রতি দ্বিতীয়বার সিরিয়াস হতাম না, আমি কখনোই না। আমি এবছরই দেশে ফিরতাম তোর পরিবারের কাছে তোমার হাত চাওয়ার জন্য। দেখ আমি কাল রাতেই তোকে খুব মিস করছিলাম, আর আজ তুই আমার সামনে। এই আদিরা তুই এত চুপচাপ হয়ে আছিস কেন? এই আদিরাকে তো অচেনা লাগছে। পিচ্ছি মেয়েটা যে বকবক করে আর আজ এত চুপচাপ, সম্ভব না যে এটা আর রোহান ভাইয়া। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এটা তুই কি বলছিস আদিরা? সত্যি বলছি। হ্যাঁ চঞ্চল আদিরা আর চঞ্চল নেই, জীবনে অনেক কিছু হয়ে গেছে। তুমি যাওয়ার পরের বছর বাবা স্টক করে, এখন মোটামুটি, তাও তখন ফুপিরা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। নিজে স্টেবলিস্ট হব, এটা আমার ড্রিম। তাই তাদের দমাতে কিছুদিনের জন্য মামা বাড়ি আসি, সেখানে সবটা রোহান ভাইয়াকে জানাই। রোহান ভাইয়া আমার প্রিয় মানুষদের একজন, খুব ছন্নছাড়া হলেও তিনি জীবন সম্পর্কে সবচেয়ে বেশি বুঝেন। তিনি জীবনে একবার ভেঙে পড়েছিলেন প্রথম ভালোবাসায় ধোকা খেয়ে, তখন তার পাশে দাঁড়িয়ে তাকে শক্ত করেছিলাম। ভাইয়া চেয়েছিলেন জীবনটা আমার সাথেই কাটাবেন, না ভালোবাসা টাইপ সম্পর্ক আমাদের কারো দিক থেকেই নেই, সম্পর্কটা ছিল বোঝাপড়ার। সে আমাকে বুঝতো, আমিও তাকে বুঝতাম, তিনি আমার সম্পর্কে আত্মীয়, কাছাকাছি বাড়ি হওয়ায় মিল ছিল খুব। প্রেমিক প্রেমিকা টাইপ সম্পর্ক কখনো ছিল না, সব বিষয়ে তার কাছে সাজেশন নিতাম, কিন্তু হঠাৎ যোগাযোগ হারিয়ে যায়। তিনি নেমে পড়ে যোগ্যতা গড়ার লড়াইয়ে আমিও ব্যস্ত হয়ে পড়ি। তুই এখন কি করবি? জানি না, কিন্তু কারো ঘর যে ভাঙ্গা ভুল হবে। ভাবছিলাম তোমাকে বিয়ে করব, আমার আজাইরা বাজাইরা জিনিস সহ্য করবা, কিন্তু এখন আমিও তো ভালোবাসা নামক বহমান জিনিসে আটকে গেছি। এখন পড়ালেখাটায় মনোযোগ দিব, তারপর চাকরি, তারপর একটা বাচ্চা অ্যাডপ্ট করব, এরপর ওকে বড় করব, ওকে বিয়ে দিব। আমাকে থামিয়ে রোহান ভাইয়া বলল, তারপর তার বাচ্চা হবে ওদের সাথে, তুই খেলবি তাই না? হ্যাঁ মনে আছে তোমার তাহলে, স্লান হাসি হেসে বললাম। কষ্ট ঢাকানোর মতো কঠিন কাজ তো তোর দ্বারা হতো না, এখন এমন কেন? এ মানে এমনে এমনে দেখছেন আমি বড় হয়ে গেছি, এই দেখেন আপনার কান পর্যন্ত। কথা ঘুরালাম, বড় হয়ে গেছি সত্যি। আমি আরবের সাথে কথা বলবো? না, আমি এখনই আরবকে ছাড়তে পারবো না, তাকে তার পরিবারের যোগ্য করব আর তার মনে নিজের প্রতি ঘৃণা জাগাবো। তুই ছাড় দিচ্ছিস? আদিরা কখনো ছাড় দেয় না, তুমি জানো, বাচ্চাটার কোনো দোষ নাই, আর আমি কথা দিয়েছিলাম, বিয়েটাই ডিল, তুমি জানো। এখন কি করবি? কি আর হোটেলে ফিরবো, ঘুমাবো, জলদি বাড়ি যাব, তারপর এই সেই করব, তারপর ওই ঘৃণার সংসারটাকে ভালোবাসার সংসার করব, উসকে বাদ ফিল্মের হিরোইনের মতো পালাবো, তারপর গান করব হামারি আধুরি কাহানি। তুমি তোমার গিটারটা আনিও। রোহান আর কথা বাড়াল না, সে জানে আদিরা কষ্টে আছে, তারও খুব কষ্ট হচ্ছে, আদিরা তার প্রিয় একজন। চল তোকে হোটেলে ছেড়ে আসি, হু আমি রাস্তা আবার ভুলে যাই।
কেমনে কোনো দিক দিয়ে এখানে আসছি নিজেই ভুলে গেছি, হিহি। আরব কাছাকাছি এসেই দেখল আদিরা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আরবের রাগ উঠে গেল। আদিরা, আরবের ডাক শুনে পিছনে ফিরলাম। জি বলুন, এলিনা আপু কেমন আছে? ডক্টর কি বলল? আরব কিছুটা অবাক হলো, তাহলে কি আদিরা জানে এলিনা প্রেগনেন্ট? মনে মনে ভাবল, হলে ভালোই হয়, এখন আমাদের সংসার হবে সুখের সংসার। কি হলো কথা বলেন, স্ট্যাচু হয়ে কেন? আমি আবার প্রশ্ন করলাম। কথা ছিল, রোহানকে দেখে আরব কথাটি বলল। হ্যাঁ বুঝছি, ডিভোর্স পেপার কি রেডি হয়ে গেছে? আদিরা, কথা আছে। হ্যাঁ আমি তো শুনলাম, বলেন কি কথা? ওইনাকে দেখে লজ্জা পাচ্ছেন। এটা রোহান ভাইয়া, আমার আত্মীয়, আমরা একই পাড়ায় থাকতাম, এখন উনি এখানে, ইনি আমার ক্রাইম পার্টনারও। আপনি মাঝে না, আসলে তো আমি ইনাকেই বিয়ে করতাম। দূর, আপনি জোর না করলে আজ আমি উনার সঙ্গে ঘুরতে যাইতে পারতাম। এখন আবার এনাকে নিউ বউ খুঁজতে হবে। জানেন উনি অনেক ঘোরাঘুরি পছন্দ করে। আপনাকে বলছিলাম না, আমারও ভাল লাগে কিন্তু আম্মু দেয়নি। আরে জানেন রোহান ভাইয়া অনেক ভালো গান গায়। আন্দাজি এসব বকবক করে আরবের দিকে তাকালাম। আদিরা, আমার মাথা ব্যথা করছে, আমরা কি হোটেলে যেতে পারি? আরবের রাগ লাগছিল আদিরার মুখে রোহানের কথা শুনে। রোহান বিষয়টা বুঝতে পেরে বলল, হ্যাঁ আদিরা যা, এখন নাম্বারটা দে, তোর যোগাযোগ তো হবেই, আর আমি তো দেশে ফিরবই এবার। ওই শুন, কাল বিকেলে তুই না হয় এই রেস্টুরেন্টে আসিস, আমি তোর জন্য কিছু জিনিস কিনছিলাম, তোর প্রিয় চকলেটও। ওমা সত্যি, থাঙ্কু, আপনিও আসিয়েন আরব। আরবের দিকে তাকিয়ে রোহান বলল, আরবের সাথে আমাকে ফিরতেই হবে, এখনো অনেক কাজ বাকি, কিন্তু এলিনাকে করা ওয়াদাও আমি রাখব। আমি আর আরব হোটেলে ফিরলাম। ঘরে ফিরতেই আরব আমার হাত ধরে নিজের দিকে টান দিল। এমনটা আরব কখনো করেনি। মি, আরব হাত ছাড়ুন। না, কেন ছাড়ুন আমাকে? এটা বলে আমি তাকে ছাড়িয়ে যেতে ধরতেই তিনি আরো শক্ত করে পিছন দিয়ে আমাকে জড়িয়ে ধরল। এত কিসের কথা তোমার ওই রোহানকে নিয়ে? কই, ও তো তার পরিচয় বলছিলাম জাস্ট তোমাকে। না তাও বলবা না, আমি শুনতে চাই না কারো নাম, তারিফ তোমার মুখে। এটা বলে আরব আমার ঘাড়ে মুখ ডুবালো। কিছুটা কেঁপে উঠলাম কিন্তু নিজেকে সামলে নিয়ে, মি, আরব ছাড়ুন আমাকে, চুপ, একদম কথা না। আরব আমার ঘাড়ে চুমু খেতে লাগলো। মি, আরব তেলাপোকা। কিছুটা হকচকিয়ে আরব আমাকে ছেড়ে কিছুটা সরে গেল। হ্যাঁ, ও তেলাপোকা খুব বেশি ভয় পায়। আরব কিছুটা ছাড় দিতেই আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি ফ্রেশ হব এটা বলে দৌড় দিলাম। কতক্ষণ পালাবা আদিরা? না হয় পালাও, কিন্তু আমার ভালোবাসার অত্যাচারটা যে এখন বেড়ে যাবে তোমার জন্য। এখন না হয় আমি বুঝেছি আমি তোমাকে ভালোবাসি, তোমার মনেও যে ভালোবাসাটা জাগাতে হবে। কথাটা বলে মুচকি হাসলো আরব। আরব জানে না আদিরা ওকে ভালোবাসে, আর এটাও জানে না এলিনা আদিরাকে কি বলছে আর আদিরার মনে কি চলছে। এদিকে আরব তাহলে সত্যি আমার প্রতি ফুরবল হচ্ছে। না তাহলে এলিনা আপু আর তার বাচ্চার কি হবে? আজ যা দেখলাম তা কি ভুল? না যাই হোক না কেন, আমার তো ওদের জন্য আরবকে ছাড়তেই হবে। বাচ্চাটার তো কোনো দোষ নেই, আর কাছে আসা যাবে না। হঠাৎ ব্যাগ থেকে ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি করতে গিয়ে ব্যাগটা সাথে নিয়েই ওয়াশরুমে ঢুকলাম। আদিরা, আমি এলিনা। জি বলুন। বি হ্যাপি বেব, মানে আমি যাচ্ছি তোমাদের জীবন থেকে, আরব তোমাকে ভালোবাসে, আমার বাচ্চাটার কি হবে? আমি এতদিন তোমার সাথে খারাপ বিহেভ করছি কিন্তু আমার বাচ্চাটা কি করছে সিস্টার, বেঁচে কি করব আর? আপু প্লিজ এমন কিছু করবেন না, আমি তো সেদিনও বলেছি আরবকে ছাড়ব, এটা তো ডিল ম্যারেজ। কিন্তু আরব আর আমার মাঝে খুব বড় একটা ঝগড়া হইছে, ও ব্রেক আপ করছে আমার সাথে, এখন আমার কি হবে বলো, আমার বাচ্চাটার কি হবে? এলিনা আরো কিছু ইমোশনাল কথা বলল আদিরাকে, সে জানে আদিরা খুব বেশি ইমোশনাল, এই ট্রিকটাই ইউজ করল সে। আদিরাও বিশ্বাস করে নিল এলিনার কথা। রাতে
আদিরা মানুষ কখন কাকে ভালোবেসে ফেলে বুঝে না, তাই না? আরব তার মনের কথা আদিরাকে বুঝতে এভাবে বলল, আপনাকে কি আবার ভূত ধরছে? কি বলতে চাও? কিছু না, আমি কি কিছু বলতে পারি? তবুও বলছিলাম কি, আজকাল আপনি লুচ্চা হয়ে যাচ্ছেন, একটু কেমন কেমন জানি। আপনি জানেন আপনাকে আজকাল ফিল্মের লুচ্চা হিরো লাগে। না না হিরো না, আপনি তো ভিলেন, লুচ্চা ভিলেন লাগে। এই পাগলি মেয়েটার প্রেমেই আমাকে পড়তে হলো। এই পৃথিবীতে মেয়ের কি যে অভাব পড়ছে বুঝি না। শেষে কি না এই মেয়েটাকেই ভালোবেসে ফেললাম, আরব মনে মনে ভাবছে। মনে মনে কি বলেন, ভূতে ধরছে কি আর এমনি বলতেছি। আরব আর কিছু বলল না, সে জানে আদিরা তাকে উল্টা পাল্টা কথা বলবে। এখন কি হলো কথা বলেন না যে। আদিরা তুমি যদি চুপ করে না ঘুমাও তাহলে আমি তোমাকে কিস করব। আপনি হহুত লুচ্চা, আমি ঘুমাচ্ছি। করব নাকি? বললাম তো ঘুমাচ্ছি। এই দেখেন চোখ বন্ধ। আরব হেসে ফেলল। এই মেয়েটার প্রতি তার ভালোবাসা একটু বেশি করে কাজ করতে শুরু করেছে। আরব কিছু একটা ভেবে পিছন দিক দিয়ে আদিরাকে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ল। আরব এরকম করতেই, এ কি করছেন? নিজের বউকে জড়িয়ে ধরছি, আরব বলল। এলিনা আপুর কথাটা শেষ করতে দিল না। চুপচাপ ঘুমাবা নাকি কিস? আমি আর কিছু বললাম না। আজ কেন যেন আরবের ব্যবহার আজব লাগছে, এরকম কোনোদিন করেনি সে। পরের দিন, মিস্টার আরব আমাকে এই রেস্টুরেন্টটায় একটু পৌঁছে দিবেন, রোহান ভাইয়া ওখানে যেতে বলেছিল। আমি বললাম, কি দরকার যাওয়ার, এই ধরেন একটু প্রেমের আলাপ করব। মজা করে বললাম। আরব কোনো জবাব দিল না। তাই আমি বললাম, আরে কিছু জিনিস নিতে বলেছিলাম, ওগুলো কালেক্ট করতে যাব, নিয়ে চলেন তো। চুপ করো, তোমার ওই রোহানের কাছে নিজেই যাও, আমি পৌঁছে দিতে পারবো না। আপনি কি বাই এনি চান্স রোহান ভাইয়াকে নিয়ে জ্বলতেছেন? আমি হেসে প্রশ্নটা করলাম। ওইসবের উপর আমি জ্বলব? আমার জ্বলার প্রয়োজন নাই। তাহলে আমাকে ওখানে নিয়ে যান, আমি পারবো না, নিজে গেলে যাও, নইলে যেতে হবে না। আপনি একটা আস্ত হনুমান। ঠিক আছে যাচ্ছি, আমি একাই যেতে পারবো। আমার সাথে কেন যাবেন? যাবেন তো টেলিনা আপুর সাথে, বুঝি বুঝি বুঝই যখন বলতে আসো কেন, যাও তো, ভালো লাগতেছে না এসব আজাইরা প্যাচাল। রোহানের কথা বলার পর যখন আদিরা এলিনার কথাও বলল তখন আরবের রাগ উঠে গেল, যার ফলে সে এভাবে বলল। এদিকে আরবের চিন্তা হতে লাগল, তাই নিজেই বেরিয়ে পড়ল আদিরার খোঁজে। রেস্টুরেন্টে গিয়ে দেখে ওখানে রোহান বসে। আরব, আদিরা আসেনি তোমার সাথে? ও তো আচ্ছা, বাদ দেও এগুলো ওর জন্য। শুনো, কিছু কথা ছিল। জানি তোমাদের বিয়েটা ডিল, শুধুই ডিল হলেও বিয়ে কিন্তু বিয়েই হয়, একটু চেষ্টা করিও সম্পর্কটাকে বাঁচানোর। মেয়েটা মুখের উপর সব বললেও কষ্টের কথা বলে না। আচ্ছা, কিন্তু আদিরা তো অনেক আগেই বেরিয়েছিল, কি বলো? ওর অভ্যাস আবার নতুন জায়গায় গেলে রাস্তা ভুলে যায়, নিশ্চয়ই আবার ভুলে গেছে। ওকে এখনই ফোন দেও, রোহান বলল। ওর ফোন তো রেখে গেছে এখন আমার পকেটে, ওয়েট, আমি খুঁজার চেষ্টা করতেছি। ননীড, আমার ওয়াইফকে আমি নিজেই খুঁজতে পারবো। এটুকু বলে আরব আদিরাকে খুঁজতে বেরিয়ে পড়ল। এদিকে আমি চিন্তায় কেঁদে ফেললাম, জায়গাটা সম্পূর্ণ অচেনা আর আমি ভুল করে ব্যাগও রেখে এসেছি। হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে পড়লাম। আরব এখানে আগে থেকেই পরিচিত, তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেল। ভালোবাসার মানুষকে দীর্ঘ সময় চোখে সামনে না পেলে যা হয়। আরবকে দেখতেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, যেন হুঁশ নেই কিছু সময়। কেন খুব না, একা যেতে পারো, কি হলো, হারিয়ে গেলা কিভাবে? আরবের কথায় হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিলাম। আহা ছাড়লে কেন, ভালোই তো লাগে। আপনি জানেন আপনি লুচ্চা হয়ে গেছেন আর আমি মোটেও হারায় যাইনি, আমি তো এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। ও তাই, আমি লুচ্চা তাই না? জি, তাহলে লুচ্চামি তোমাকে দেখাই।
এটুকু বলে আরব সেখানেই আমাকে কিস করে ফেলল। এটার জন্য প্রস্তুত ছিলাম না। প্রথমে আশেপাশে তাকিয়ে দেখি কেউ বেশি গুরুত্ব দেয়নি। ছি, আপনি অনেক লুচ্চাছি, এটা কি করলেন? আমি আম্মুকে এখন কি বলবো? আম্মু মারবে। আদিরা চুপ। না, আপনি বাজে হায়রে, এখন আমার কি হবে? আমি কই যাব? আমার বিয়ে হবে না, মানুষ দেখে ফেলছে আমাকে, এখন খারাপ ভাববে, বাবা তো আমাকে মেরাই ফেলবে। ওই মেয়ে চুপ। মারবে কেন? পরপুরুষ আমি, আর কেউ গুরুত্ব দিবে না, এসব এখানে স্বাভাবিক। ও হ্যাঁ, আপনি তো আমার স্বামী, ভুলেই গেছিলাম। কি? হ্যাঁ, কিন্তু এলিনা আপু, ভার মেয়ে যা কয়। ওমা গো, আপনি তো দেখি আমার ভাষায় কথা বলছেন। হ্যাঁ, তোমার চক্করে আমিও পাগল হয়ে গেছি, এবার চলেন ম্যাডাম। উখে। ওদিন হোটেলে হঠাৎ আমার ফোন বেজে উঠে। ফোনটা ধরতেই কিছু কথা শুনেই চোখে পানি চলে আসল। এই আদিরা কাঁদছ কেন? মি, আরব মা কি হয়েছে বলো? মি, আরব মা স্টক করেছেন। আদিরা কাঁদিও না, আমি এখনই টিকিট কাটছি, আমরা এখনই বাংলাদেশের উদ্দেশ্য রওনা হব। সংসার এমন একটা অধ্যায় যেখানে একখানে থাকলে একে অপরের প্রতি ভালোবাসা আসে একটু হলেও। স্টক করেছেন মিসেস নাজিয়া চৌধুরী, কিন্তু আমি তাকে শুধু মা বলায় আরব ভেবে বসেছে আমার জন্মধাত্রী মা। পার্থক্য কি? সে মা তো মাই। দেশে ফিরতেই আরব গাড়ি আমার বাড়ির দিকে নিতে যাচ্ছিল। আপনার বাড়ির দিকে গাড়ি ঘুরান কেন? তোমার মা তো নাজিয়া চৌধুরী স্টক করেছে, তার মানে তুমি তার জন্য দেশে ফিরলে। জি, তুমি বললা তোমার মা, তিনিও আমার মা, আপনারও মা। না, সে আমার মা না। আপনি নিয়ে যাবেন কি না? আমি টাকাও যেতে পারিনি। আরব জোর করে আরবকে নিয়ে গেলাম। পুরোটা রাস্তা আরব খুব একটা কথা আমার সাথে বলল না। বাড়ি ফিরে দেখি বাড়িতে কেউ নেই। দারোয়ান আঙ্কেলের কাছে শুনলাম তারা কোন হসপিটালে, শুনে আরবকে নিয়ে গেলাম। এবারও আরব যেতে চাচ্ছিল না। গিয়ে দেখি মায়ের নাকে পাইপ দেওয়া। খোঁজ নিয়ে জানলাম স্টকট মাইনর ছিল। বাবাকে দেখলাম এক পাশে বসে কাঁদছে, নিতু এক জায়গায় দাঁড়িয়ে। আমি যেতেই আমাকে জড়িয়ে ধরল নিতু। ওকে সান্ত্বনা দিয়ে আসতেই মি, আরব আপনার কাছে একটা জিনিস চাইব, দিবেন? আর কি চাও? এখানে আসছি, এটা কি বেশি না? হুম, কিন্তু আরেকটা জিনিস প্লিজ। হুম বলো। বাবার কাছে গিয়ে সান্ত্বনা দিন, কোনো দিন নয়, প্লিজ। আরব আদিরার কথা ফেলতে পারল না। আরব পাশে দাঁড়াতেই দেখল তার বাবা কাঁদছে। আরব পাশে দাঁড়াতেই আরবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কাঁদবেন নামি চৌধুরী, মিসেস চৌধুরী ঠিক হয়ে যাবে, ও যদি যায় আমার কি হবে বল না বাবা। একবার তোর মাকে হারিয়েছিলাম, আবার কাউকে হারানোর শক্তি আমার নেই। কথাটা বলে হুহু করে কেঁদে উঠল। আরব চমকে উঠল। তার বাবা তাকে ছেড়ে দিয়ে বলল, তোর মায়ের সময় কাঁদতে পারিনি তোর কথা ভেবে, কিন্তু নাজিয়াও যদি চলে যায় কি করব আমি বেঁচে থেকে? কিছু হবে না উনার, আমি আছি পাশে, কাঁদবেন না। আরব তার বাবাকে সামলে রাখল। দূর থেকে দৃশ্যটা দেখে ভালো লাগল। ঘৃণার সংসারে একটু করে ভালোবাসা ফিরছে। দুই দিন পর মাকে বাড়ি আনা হল। এ দুই দিন বাবাকে সামলানো থেকে শুরু করে সবটা আরবের দ্বারা করালাম। যদিও প্রথমে জোর হচ্ছিল, পরে আরব নিজেই সবটা করে। ছেলেরা বাবার প্রতিচ্ছবি হয়, শক্ত হলেও ভিতরটা নরম, বাবা ছেলের টানকে পারে আটকাতে। আহাম্মক বান্দর, তুই এখানেও আসছিস, তোর সাহস তো কম না। আজ তোকে যদি আমি না মারি, আমার নামও আদিরা না, তো বদলে নেন আমার কি? ভদ্র বিহেভ করেন, আমি কিছু করিনি, এবার আপনি আন্দাজি আমাকে মারতেছেন। এমনি বলি আপনার মাথায় সমস্যা। কি আমার মাথায় সমস্যা? তুই আজ গেলি দাঁড়ারে, এটুকু বলে জুতা হাতে নিলাম। অপর প্রান্তের ব্যক্তিটির কপালে চিন্তার ভাঁজ, কিছু একটা ভেবে দৌড় দিল, আমিও তার পিছনে জুতা নিয়ে দৌড়। আশেপাশের সবাই আমাকে দেখতেছে। হাসপাতালে এমন দৃশ্য বিরল। দূর থেকে আরব দেখতেছে আদিরা একটা ছেলেকে মারার জন্য জুতা হাতে নিছে। এই মেয়েটা কি যে করে,
আদিরা আর ওই ছেলেটা আরাভের দিকেই আসছিল। এক মুহূর্তে ছেলেটা আরাভের সাথে ধাক্কা খেল। আরাব ভালো করে দেখে বুঝল ছেলেটা ডাক্তার। আদিরা কেন এমন করছে আরাব কিছুই বুঝল না। ছেলেটা আরাভের পিছনে দাঁড়িয়ে, দেখো আদিরা, আমি এবার কিছু করিনি, তুমি আন্দাজি মারতেছ। তুই করিস নি মানে? কত কি করে এখন এখানে লুকাইছিস? আহাম্মক শালা, ইতর তোরে তো আমি মায়েরালাম। আদিরার বাচ্চি মারতে আমিও পারি, তুই মারার জন্য হাত উঠা খালি যদি ভাঙ্গে না দেই। কেউ পুলিশ ডাকো ভাই, আপনি পুলিশ ডাকেন, এই গুন্ডির হাত থেকে আমাকে বাঁচান, ছেলেটা আরাবকে বলল। মি আরাব, সরুন, এই শালাকে আমি মারব। আদিরা, হচ্ছেটা কি? আপনি সরুন, পরে শুনিয়েন। আমি আরাবকে সরিয়ে দিয়ে কিছু সময় ছেলেটাকে বাড়ি মারলাম। সব শেষে শান্ত হয়ে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই এরাম তাকায় আছে কে? আমরা কি এলিয়েন নাকি? আমি বললাম, এমন গুন্ডিকে তো দেখবেই, কেউ পুলিশ তো ডাকো। ছেলেটি বলল, আপনাকে তো আরো মারা উচিত। আমি বললাম, আমাকে কি কেউ কিছু বলবে? আমি কিছুই বুঝলাম না। আদিরা, তুমি এমন করলা কেন? আর ইনিকে, ইনাকে মারছই বা কেন? ইনি আপনার সতীন কি? আরাভার ছেলেটা একসাথে বলল। দুই, আমি আরাভার ইহান এক রেস্টুরেন্টে বসে আছি, কেউ কোনো কথা বলছে না। ইহান সেই ছেলেটি যাকে আমি মারলাম কিছু সময় আগে, সম্পর্কে সে আমার এক বান্ধবীর এক্স, যদিও সে বড়। এক সময় বান্ধবীর চক্করে তিনি আমার আর কুবরার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তুই এমন পাগলামি করলি কেন? তোর কি মাথা গেছিল? ইহান বলল, মাথা যাবে না শালা, তুই মাঝে থেকে হারাইলি কেন? হ্যাঁ, তোরে না কইছিলাম আমি তোরে বিয়া করুম, তবুও কান্দিস না, কিন্তু গেলি তো গেলি, নো যোগাযোগ, নো ঠিকানা, তোকে মারবো না তো কি করব, তোর বড় আমি তো, আমি নাচব না, মার আরো ভালো করে, মারলি তো বাইদা রাস্তা, বললি যে বিয়ে করবি তো থামলি না কেন? ঠিকই তো বিয়ে শাদি করে ফেলছিস, হ্যাঁ তো বসে থাকবো নাকি তোর মতো হাদারামের জন্য? যা ভাগ, ওহ, পরিচয় হলো না তোর স্বামীর সাথে। মি আরাব, মাইসেলফ ইহান, গাইনোকোলজিস্ট। আপনার সতীন না, কিন্তু আমি মাইন্ড করিয়েন না, ওর মাথায় সমস্যা। আরে ব্যাপার না, মি আরাব মাইন্ড করে না, আমি তোর সাথে এখন প্রেম করতে গেলেও উনি মাইন্ড করবেন না, তাই না? মি আরাব হেসে হেসে বললাম। পাশ থেকে ইহান বলতেছে, কি বললি এটা? আমি হিমাদ্র ইসলাম আরাব, ANW কোম্পানির মালিক। ওয়াহ, বড়লোকস হয়ে গেলি আদিরা, হ এখন তোরে ট্রিট দিমু দে, আমি তো ভাবতেছি দামি খাবারই খাবো। হ্যাঁ, অনেক দামি জুতার বাড়ি। এ চুপ, তুই চুপ। আদিরা, নাজিয়া চৌধুরী মেবি কিছুটা ওকে আছে, আমাদের বাড়ি যাওয়া উচিত, এখনো ফ্রেশ হইনি আমি, দাঁতে দাঁত রেখে আরাব বলল। আরাবের খুব রাগ লাগছে, নিজের ভালোবাসাকে আরেকজনের সাথে দেখে কার না ভালো লাগবে। মনে মনে, প্রথমে রোহান, এখন এই ইহান, আল্লাহ আমার লাভ স্টোরি থেকে এই ভিলেনগুলোকে সরাও, দূর কি ভাবতেছি, এই আদিরা সত্যি আমাকে ওর মতো বানিয়ে ফেলছে। আরাব মনে মনেই নিজেকে বকল, ও নাজিয়া চৌধুরী কে হয় তোর? তুই না গাইনোকোলজিস্ট, তাহলে নিউরোলজি ব্যাপারে জানিস কেমনে? বে ডাক্তার, আমি একটু তো জানবই, আর এমনি রিপোর্ট পড়ছিলাম এক ডাক্তারের ক্যাবিনে তখন, তাই প্রশ্ন করলাম আর কি। আমার দ্বিতীয় মাউনি, মানে তোর শাশুড়ি? হ্যাঁ। ওহ, এখন তো বেটার, উনি মাইনর স্টক ছিল। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, থাক, আমার উনি একটু জ্বলতেছে মনে হয়। না আমি জ্বলতেছি না, মুখে এটা বললেও মনে মনে আরাব ভাবছে ও কি বুঝে গেল আমার মনের কথা। ওখান থেকে চলে আসলাম ধীরে ধীরে। মি আরাব আর বাবার সম্পর্কটা ঠিক হচ্ছিল, সেদিন তারা অফিসের বিভিন্ন কাজ আলোচনা করছিল, আরাব এবং বাবা দুজনের আচরণই একটু একটু করে বদলাচ্ছিল। জীবনে বাবা এবং সন্তান দুজনেরই মিল হওয়া জরুরি, না হলে জীবনকে কেউই বুঝতে পারে না।
কিছুদিন পর মাকে বাড়ি আনা হলো। বাবা আর আরাবের সম্পর্ক ঠিক হতে লাগলেও আরাব তখনও মাকে কম গুরুত্ব দিচ্ছিল। কিন্তু কেন যেন মা তবুও কিছু বলছিল না। তার চেহারা দেখে নিজেও কিছু বুঝছিলাম না। সেদিন আমার একটা ইচ্ছা জানেন, আপনার গায়ে চুলকানি পাউডার দিয়ে পেট খারাপ করা ওষুধ খাওয়ায় দেওয়ার, আর সাবধানে থাকিয়েন একটু, কোনোদিন সত্যি সত্যি এমন করে দিব। আরাব হা হয়ে আছে। হোয়াট? আরাব আহাম্মকের মতো তাকিয়ে থাকলো আদিরার দিকে, সে বুঝে উঠতে পারছে না। মি আরাব, আপনার একটা স্বভাব জানেন কি, আপনি একটু অতিরিক্ত বুঝেন। আগে ভাবতাম এই স্বভাবটা শুধু আমার আর একটু বেশি আছে, কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি যে আমার থেকে এই রোগটা বেশি আপনার। আর এখন তো দেখছি চুরি করার অভ্যাসও আছে। ওয়াট আদিরা, তুমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছ? পাগল না পাগলি হবে আমি মেয়ে, আর আপনি আমার ফোন চেক করছেন কেন? বুঝছি আজ যা হলো জ্বলতেছেন, তাই না? আমার বউয়ের ফোন আমি চেক করতেই পারি, আর আমি জ্বলবো তোমার সমস্যা? ও মা, তাই আপনারটা তাহলে দেন, আমিও দেখব। এটুকু বলে আমি আরাবের ফোনটা হাতে নিলাম। অমনি আরাব ফোনটা কেড়ে নিতে এগিয়ে এলো। আদিরা, ফোন দেও, আমি একটু পরে দিচ্ছি। না আমি তো দেখবই, এখনই দেখব, হাতে নিয়ে দেখতে যাব। অমন সময় আরাব তেরে আসলো। কারাকারি করতে করতে এক মুহূর্তে আরাব আর আমি বিছানায় পড়ে গেলাম। আরাবের নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। কেন যেন পরম লজ্জায় আমার সেখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছিল। আরাব আমার আরো কাছে আসতে লাগল, গলায় চুমু খেলো, তারপর আমার কপালে চুমু খেয়ে বলল, কিছু নেই, তেমন শুধুই আগের কিছু ছবি ছিল এলিনার। আর মিসেস আরাব, এটার জন্য লুচ্চা বলবেন না আবার, এটা আমার ভালোবাসার পরশ ছিল। যদি লুচ্চা বলেন তাহলে লুচ্চামি করব, আপনি জানেন এটা পারব। আমি কিছু বললাম না। সেখানে এলিনার ছবি আর তার রিপোর্ট ছিল ও তার কুকর্মের প্রমাণ ছিল, যা আরাব আদিরাকে দেখাতে চায়নি। সে চেয়েছিল এলিনা ওর মতো থাক, কিন্তু সে জানতো না এলিনা কি করে রেখেছে। সে ডিলিট দিতে ভুলে গিয়েছিল। আমি কিছু বললাম না। কিছু সময়ের জন্য স্থির রোবট হয়ে গেছিলাম। কি হলো বুঝলাম না। পরের দিন মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। আদিরা, একটু ভিতরে আসো, নাজিয়া চৌধুরী বলল। জি বলুন। ধন্যবাদ। কেন? আমার সংসারটায় সুখ আনার জন্য। হিহি, এটা আমারও সংসার আপাতত, জানি, তাই এই সংসারের দায়িত্ব তোমাকেই দিচ্ছি। আমি তো সামলাতে পারিনি, তুমি সামলাবে ভালো করে আমি জানি। হঠাৎ তার এই ব্যবহারে আশ্চর্য হলাম। অবাক হইও না, আমি জানি আমার এই ব্যবহার আশা করনি। মৃত্যুর কাছাকাছি গিয়ে জীবনের অনেক কিছু বুঝলাম। আমি স্বার্থপর হয়েছিলাম, তাই তো সংসারটা ঘৃণায় পরিপূর্ণ হয়েছিল। এখন সব বদলাচ্ছে, দেখে নিজেও নিজের ভুল বুঝলাম। সেই সময় সবাই কত কি বলত, নিজেই ওদের কথায় কান দিয়ে স্বার্থপর হয়েছিলাম। এখন বুঝতেছি একটু করে সব বদলাবে, আমি জানি, জানি তুমিই পারবে। কেঁদে উঠলেন উনি। ইউনো শাশুমা, আমার এখন আপনাকে ডেইলি শোপের হিরোইন লাগতেছে। তুমি কোনোদিন বদলাবে না, তাই না? কিছুটা শক্ত হয়ে বলল। সংসার একটাই হয়, কেউ পায় সুখের কেউ কষ্টের, এটাকে কেমন করব আমাদের দায়িত্ব। আমি কিছু করিনি, সময় করেছে। আর শুনেন, আপনাকে কাঁদলে মানায় না, একটু হাসলেই তো কিউট লাগে। তুমি সত্যি অনেক মিষ্টি। হ্যাঁ জানি, থাঙ্কু থাঙ্কু। বাহির থেকে আরাব ডাক দিল। বের হতে যাব এমন সময় আম্মু বললেন, আদিরা একটা ইচ্ছা আর বাকি জীবনের পূরণ করবে, জানি তুমি পারবে। কোনটা? আমার ছেলেটাকে সত্যি সত্যি আমার ছেলে করবে। ওর মুখে মা ডাক শুনে ইহকাল ত্যাগ করব, এটাই শেষ ইচ্ছা। এত জলদি মরলে নাতি নাতনির সাথে কুতকুতকে খেলবে, এখনো বাঁচতে হবে। আর আমি যাই, নইলে ওই রাগি বদমাশ রেগে যাবে। গেলাম আমি যেতেই মেয়েটা ভালো, খালি একটু বাচ্চা বাচ্চা, সংসারটা ওর হাতেই সুখের হবে। কিন্তু কবে যে হবে? দীর্ঘশ্বাস ফেললেন নাজিয়া চৌধুরী।
আরাব কাজ করছিল এমন সময় আদিরা ঘরে আসল। আদিরা আসতেই আরাবের কাজ থেকে মন ঘুরে গেল। আদিরাকে দেখল রাগি রাগি ভাব নিয়ে বিছানায় গিয়ে বসল। কি হয়েছে আদিরা, এত রাগি লোক কেন? আরাব প্রশ্ন করল। আপনি কথা বলবেন না, একদম চুপ করেন। আরাব কিছু বুঝল না, তাই চুপচাপ নিজের কাজে আবার মনোযোগ দিল। কারো কাছে পাত্তা না পাওয়া আরো রাগ উঠায়, তাই একটু জোরে বললাম, আপনি না লাইফে একটা মাথামোটা লোকের খেতাব পাবেন। রাগটাই খালি আছে, এইটা ছাড়া ব্রেইনে আছে ঘন্টার মাথা। আপনাকে যদি পিস পিস করে কাটাও হয় ঘন্টা পাওয়া যাবে ঘন্টা। আজব তো কি হইছে প্রথমে জিজ্ঞেস করলাম, বললা না, এখন আবার বলো মাথার ঘন্টা। আরাব বিচলিত হয়ে বলল, তো বলছি বলে কি জিজ্ঞেস করবেন না আর? দেখতেছেন একটা মেয়ে কষ্টে বসে আছে, কই তাকে একটু ভালো করে জিজ্ঞেস করবেন তা না? আরে আমি তো করছি জিজ্ঞেস, তো কি আবার করবেন? বারবার করবেন, যতক্ষণ না বলবো ততক্ষণ জিজ্ঞেস করবেন, এমন করতে হয় জানেন না? কি জানি মেয়েদের এত রুল, এটা তো কেউ বলেনি, বিয়ে তো একটাই করছি, সামনে আরো করলে বুঝবো ভালো করে। আরাব বলল, লুইচ্ছা বেড়া, আপনার আর বিয়াই হবে না, বিয়া করবে? ও হ্যাঁ করবেনই তো, এলিনা আছে, সরি ভুলে গেছিলাম, আমি তো আর কয়দিনেরই অতিথি তাই না? এটা আরাবকে বললাম। এটা বলে ঘর থেকে বের হয়ে যাব, এমন সময় আদিরা দাঁড়াও, থেমে গেলাম। আরাব উঠে এসে আমার হাত ধরল। আদিরা কোন কথা থেকে কই যাও, হ্যাঁ বারবার এলিনা এলিনা, আমি তোমাকে ওই দিনই বলতে চাইছিলাম এলিনা, আমার সবকিছুই শেষ, ওকে, এই বিষয়ে আর কোনো কথা না। কিন্তু এলিনা আপুর কথাটা বলতে পারলাম না, এমন সময় আরাবের ফোন আসল। আরাব আমার হাত ছেড়ে কথা বলতে চলে গেল। কিছু সময় পর আরাব এসে বলল, আমাকে জরুরি কাজে অফিস যেতে হবে, পরে কথা হবে, আর এলিনার বিষয়ে না প্লিজ, একটা সিরিয়াস কথা, আমি আমার লাইফের বাকি গল্প শুধু তোমাকে নিয়েই লিখতে চাই, অন্য কাউকে নিয়ে না, আগের যা ছিল সব বাদ। আরাব চলে গেল, আমি কিছু বলতে পারলাম না। আমি নিজেকে বললাম, আচ্ছা যদি একটু স্বার্থপর হই আমি তাহলে কি ভুল হবে? আমিও তো আরাবকে ভালোবাসি, কিন্তু এলিনা আপুর বাচ্চাটা, আমি চাই না আরেকটা আরাব জন্ম নেক যার বাবা থেকেও নাই, আমাকে ছাড়তেই হবে আরাবকে, হয়তো জানি না কিছুই সময় জানে কি হবে, কিন্তু আমাকে যেতেই হবে হয়তো তাকে ছেড়ে। বিকেলে আরাব একটা প্যাকেট হাতে বাড়ি ফিরল, চুপি চুপি ঘরে গেল, গিয়ে দেখে আদিরা সেখানে নাই। ঘরের বাইরে বের হয়ে যাবে এমন সময় নিতু ডাক দিল, কি ভাইয়া চোরের মতো নিজের বাড়িতে হাঁটতেছিস কেন? তো তুই তোর কোচিং না এই টাইমে? হ্যাঁ কিন্তু আজ যাইনি। তোতলাচ্ছিস কেন, ব্যাপার কি? কি আবার কিছু না, হাতে ওটা কি? প্যাকেটটা কিছুটা লুকিয়ে, কি আবার কিছু না, তোর দরকারি না, না হলেও দেখবো দে না। নিতু কেড়ে নিয়ে প্যাকেটটা খুলে দেখলো, একটা নীল শাড়ি, সাথে চুড়ি আর দুল। বা ভাইয়া তুই দেখি রোমান্টিক হয়ে গেছিস, আমার ভাবির জাদু চড়ে গেছে তোর উপর, চুপ কর যা এখান থেকে। এহে আমি তো যাব না। যাইস না তোর ভাবি কই, সেটা বল। ভাবি তো কই জানি, গেল ভুলে গেলাম, হইছে আমি এমনিও খুঁজে নিব, ছাদেই হবে, আমি ওখানেই যাচ্ছি। আরাব বলল, উহু সেখানে নাই, কই আছে জানি কিন্তু বলবো না, বল বোন আমি না তোর বড় ভাই, কি দিবা কি নিবি? এই ধরো 500 টাকা, যা দরকার নাই। ওকে তাহলে খুঁজতে থাকো, বাড়িতে তো নাই দূর। আচ্ছা এই নে 500 টাকা, এবার বল কই। আরাব নিতুকে 500 টাকা দিল, ভাবি ছাদেই, কুত্তি আমার টাকা দে। নিতু আর শুনতে পেল না, কারণ সে কথাটা বলেই দ্রুত সেখান থেকে চলে গেল। আরাব আর নিতুকে নিয়ে ঘাটল না, দ্রুত ছাদে গেল, গিয়ে দেখে আদিরা দাঁড়িয়ে ফুলের মালা বানাচ্ছে। মেয়েটা সত্যি মাঝে মাঝে একটু বেশি বাচ্চা হয়ে যায়।
আরাব গিয়ে আদিরাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় আদিরার হাত থেকে বেশ কয়েকটা ফুল নিচে পড়ে যায়। মি আরাব, আপনি এটা কি করলেন? বলে উঠলাম, জড়িয়ে ধরছি। আপনার জড়িয়ে ধরা পড়ে আমার সব ফুল গেল। ব্যাপার না, এনে দিব পড়ে। কিভাবে আনবেন, ওই আন্টি দেয় না। কত কষ্টে পাশের বাড়ি থেকে চুরি করলাম, থুকু আইমিন চেয়ে আনলাম। আরাব ভ্রু কুচকে বলল, চুরি করছো? না, আমি চুরি করতে পারি। আরাব আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আদিরাকে। তুমি যে এসব করতে পারো এটা আমি ভালো করেই জানি। বাহ, আপনি আমাকে কত ভালো করে চিনেন। তার মানে চুরি করছো? না মানে হ্যাঁ। আরাব আদিরাকে ছেড়ে দিয়ে হো হো করে হেসে উঠল। আরাবের হাসিটা স্বভাবতই আমার ভালো লাগে। আপনাকে হাসলে কিউট লাগে, কিন্তু হাসেন কম আপনি। থাঙ্কু। বাহ, আপনি দেখি আমার মতো কথা বলতেছেন। হ্যাঁ, তোমার থেকেই শিখতেছি। হিহি, কিন্তু আমার ফুল সব যে পড়ে গেল। সমস্যা নাই, আবার আনিও, সরি, চুরি করিও। উখে ঠিক আছে। আদিরার হাস্যোজ্জ্বল চেহারা আরাভেরও খুব বেশি ভালো লাগে। এটা তোমার জন্য, পরে নেও। কি এটা, খুলে দেখো। খুলে দেখলাম নীল শাড়ি। ওয়াও, খুব সুন্দর তো। জানেন আমার নীল শাড়ি অনেক প্রিয়, আম্মুর শাড়ি পরতাম যখন। খুঁজে খুঁজে নীলগুলো পরতাম, কিন্তু এটা কার জন্য? এত কথা শেষে এই প্রশ্ন শুনলে কার না রাগ উঠে। কেন, আমি কি করলাম? আমার তো আর 14টা বউ নাই যে দিব। একটাই বউ আর সেটা আপনি, তাই আপনার জন্য। সত্যি? থাঙ্কু। শুধু থাঙ্কুতে হবে না, পরে দেখান আমাকে। -5 মিনিট দাঁড়ান, আমি 15 মিনিটে আসতেছি। কিছু সময় পার হয়ে গেলেও আদিরা যখন ছাদে আসলো না, তখন নূপুরের শব্দ আরাভের কানে আসলো। পিছনে ফিরে দেখে আদিরা, হালকা সাজে নীল শাড়িটা তাকে একটু বেশিই মানিয়েছে। হয়তো আদিরা বেশি সুন্দর না, কিন্তু আরাভের কাছে আজ এই মেয়েটাকেই রূপের জাদুকরী মনে হচ্ছে। আরাব আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আমার লজ্জা লাগল। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আরাব কিছু না বলেই এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি কিছুটা পিছুতে লাগলাম। এক মুহূর্তে দেয়ালের সাথে আটকে গেলাম। আরাব আমার কপালে চুমু খেল। জানো মেয়ে, তোমার রূপের মায়া চারিদিকে কি জাদু আনে জানি না, কিন্তু আমার মনের গহীনে তা মায়া ছড়িয়ে যায়। আরাব বলল, কিন্তু এই মায়া আমার মনে এমনভাবে ছড়িয়ে যা চাইলেও সরানো যাবে না। আরাব আরো বলল, মিস্টার আরাব, দুইটা জিনিস চাব আপনার কাছে দিবেন। মায়ের কথা আর এলিনার কথা বলতে চাচ্ছিলাম। প্রিয়তমা, তোমার জন্য আমার সবটা হাজির। নাজিয়া চৌধুরীকে মা বলে ডাকবেন, ভুল সবারই হয়, মাফ করাটা আমাদের দায়িত্ব। তিনি আপনার মা হতে চান, সে সময় হয়তো তার ভুল ছিল। জানেনি আশেপাশের মানুষও কত কথা বলে, কিন্তু এখন যখন উনি বুঝেছেন সব মিটিয়ে নেন। মা কিন্তু সৎ বা আপন হয় না, মা মাই হয়। চুপ করো, কি পেয়েছো? হ্যাঁ, একবার যথা শুনছি বলে সব শুনব। বাবাকে ক্ষমা করলেও আমি ওই মহিলাকে ক্ষমা করব না। তিনি আমার মায়ের স্মৃতি মুছার চেষ্টা করছে। আমি ভুলিনি সেসব সময়। তার ভুল ছিল, মাফ করে দেন। চুপ বলছি না, তোকে আমি এত অধিকারও দেইনি। তোকে ভালোবাসি বলে এই না যে তোর সব শুনব। আমি আমার মতো চলব, তোর কথায় না। আমারই দোষ এত মাথায় তোলা উচিত হয়নি। আচ্ছা, ছলো ছলো চোখে বললাম। আদিরার চোখে পানি দেখে আরাভের রাগটা কমে আসলো। দেয়ালে একটা বাড়ি মেরে চলে গেল। সেখানেই বসে কাঁদতে লাগলাম। সত্যি তো আমি বেশি অধিকার হয়তো ফলাইছি। ছাদে বসেই কাঁদতে লাগলাম। এদিকে আরাভের মনে, সে এতটাও বলতে চায়নি, কিন্তু সে মেনে নিতে পারছে না এসব। হঠাৎ আদিরা বলায় আরাভের রাগ উঠে গেছিল, তাই সে এভাবে বলেছিল। আরাব আদিরার জন্য কিছু ফুল নিয়ে নিল। ঘরে ফিরে দেখে আদিরা গুটি মেরে এক কোণে ঘুমিয়ে পড়েছে।
গালে এখনও চোখের পানি লেগে আছে। এর মানে আদিরা কাঁদছিল, শাড়িটাও এলোমেলো। আরব আদিরার মাথায় হাত বুলাতে লাগলো, এমন সময় আদিরার ঘুম ভাঙ্গে গেল। আপনি তাড়াতাড়ি করে শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালাম, আমাকে মাফ করে দিয়েননি আরব, আসলে আমি ভুলে গেছিলাম আমার অধিকারের কথা। ঠিক বলছেন আপনি, এরপর আর হবে না, মাফ করে দেন। এটা বলে চলে যাব, আরব আমাকে তার দিকে টান দিল, কোমর জড়িয়ে ধরল, চোখের পানি মুছে দিল, এরপর দু চোখে চুমু খেল। কি করছেন আমি প্রশ্ন করলাম। আমার ভালো থাকার ওষুধকে ঠিক করছি, আরব বলল। মানে? মানে তুমি আমার ভালো থাকার ওষুধ? ওহ, এটা বলে আরবের থেকে নিজেকে ছাড়িয়ে গেলাম। কিন্তু আরব আমাকে কোলে তুলে নিল। কেন তুললেন আমাকে? আমাকে আর মাথায় তুলতে হবে না, আমার কথাও শুনতে হবে না আপনাকে, সরি আপনার উপর জোর দেখানোর জন্য। আমি বললাম, তোমাকে মাথায় কই তুললাম, আমি তো তোমাকে কোলে তুলেছি। মজার মুডে নেই, সিরিয়াস বলছি, প্লিজ নামান আমাকে। আদিরা সরি, আসলে রাগ উঠে গেছিল, আমি কি কিছু বলেছি? আমাকে নামিয়ে দেন। না, নামাবো না, আমার বউ আমি কোলে নিয়েছি, কারো কথায় নামাবো না, আরব বলল। নামান না, কি চান আপনি আমার কাছে বলবেন একটু? কি দোষ করেছি আপনার? আমি এরকম করছেন কেন? আমি সরি বলতেছি তো আপনাকে, আর বলবো না আমি কিছু, কাউকে মাফ করতে হবে না, শুধু আমাকে করে দিয়েন, এখন নামান। আমি বললাম, না সরি আদিরা, সবসময় কি আপনার ইচ্ছা হবে? যখন ইচ্ছা আপনার যেটা সেটাই হবে কি? কষ্ট দেন আবার বলেন এক কথা। সরি, তুমি তো জানো আমার রাগ। হ্যাঁ জানি আপনার রাগ, তবুও মিস্টার আরব কষ্ট আমারও তো হয়। তুমি জানো আমি জীবনে কাউকে সরি বলিনি, আমাকেও বলিয়েন না, নামান এখন। আদিরা জানো অধিকারের কথাটা ভুলে বলছি, আমার উপর সবচেয়ে বেশি অধিকার তোমার। ও আচ্ছা, সত্যি তুমি হেয়ালি করছো? না, বুঝা যায়। আপনি যখন বুঝেন সবার আমার অধিকার আছে আপনার উপর, তাহলে এখনই নাজিয়া চৌধুরীকে মাফ করে তার সাথে ভালোভাবে কথা বলুন, এখন থেকে উনি সত্যি বদলে গেছেন, একবার চেষ্টা করে দেখেন, ফল বুঝবেন। এটা বেশি হচ্ছে না আদিরা, জানতাম করবেন না, মিথ্যা বলে কি লাভ? হ্যাঁ জানি অধিকার নাই আমার, আর আপনার সম্পর্কটা তো সাময়িক, এলিনা আপুর অধিকার আছে। স্টপ টকিং অ্যাবাউট হার, আমার উপর শুধু তোমার অধিকার, আর আমি তোমার কথা শুনব ঠিক, কিন্তু জাস্ট তার সাথে কথা বলবো, মা বলবো না। ওকে এটাই করে দেখান, করে তো দেখান, মনে হয় না পারবেন। ওকে আসো। আরব আমাকে নামিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল বাহিরে, বের হয়ে মায়ের ঘরের সামনে গিয়ে, আসতে পারি? আরব বলল। ঘরে বাবা আর মা দুজনেই ছিলেন, আরবকে দেখে দুজনেই খানিকটা অবাক হল। খানিক সময় ভেবে মা বললেন, আসো বাবা। জি, শরীর কেমন এখন আপনার? এই তো ভালো এখন। ওষুধ ঠিকমতো খাচ্ছেন তো নাকি? না, ভালো করে খান, সমস্যা হলে আমাকে বলিয়েন, আমার এক বন্ধু নিউরোলজির ডক্টর, বিদেশে পড়াশোনা করেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, রাত্রে জালালাম আসি, শুভরাত্রি। না বাবা, আসতেই পারো, যখন খুশি তখন। আরব বেরিয়ে আসলো, মায়ের মুখের হাসি বলছে তিনি আজ অনেক খুশি, আমারও ভালো লাগলো। আমি বাহিরে দাঁড়িয়েই সব দেখলাম, আরব যেতেই আমিও তার পিছু পিছু গেলাম। ঘরে যেতেই আরব হ্যাচকা টান দিয়ে আমাকে দেয়ালের সাথে আটকে নিল, আমার গালে ঘাড়ে নাক ঘষল, চুমু খেল, তারপর বলল, আদিরা তোমার কথা রাখলাম কেন জানো? কারণ তুমি আমার লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ। মি আরব, আমার ঘুম পাচ্ছে, জানি পায়নি ঘুম, তোমার মিথ্যে বলে লাভ নাই। আপনি দেখি অনেক কিছু জানেন, যে বেশি জানে তাকে কিন্তু জানোয়ার বলে, আর তোমাকে জানোয়ারের বউ।
উহু, আমি জানোয়ারের বউ না। তাহলে আমিও জানোয়ার না। আচ্ছা, আপনি রাক্ষস আর তুমি রাক্ষসী, ওই এসব আপনি, আমি কিছু না, আমি মানুষ, বলে হেসে উঠলাম। কেউ বলতে পারবে এই মেয়েটা একটু আগে এত কেঁদেছে? আরব মনে মনে এটা ভাবলেও মুখে বলল, তোমার হাসি আমার ভালো থাকার উৎস, আমার লজ্জা লাগছে এসব শুনে, বলিয়েন না। তাই জি, এত লজ্জা তাহলে তখন কই থাকে যখন বাচ্চা কাচ্চার কথা বলো? এতে আবার লজ্জার কি? বাচ্চা কিভাবে হয় জানো তো? হ্যাঁ, ভাবতেছি আমাদেরও বাচ্চা নেওয়া দরকার। হ্যাঁ চলেন, নেই, আমি হাসি মুখে বললাম। তাহলে শুরু করা যাক। কি বাচ্চা নেওয়ার প্রসেস? বিষয়টা মাথায় ঢুকতেই প্রচুর লজ্জা পেলাম। আরবকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পিছনে ফিরে বললাম, মি আরব, আপনি হহুত লুচ্চা। হাহাহা, তুমি লুচ্ছি, কথাটা আর শুনলাম না। আরব মনে মনে বলল, আমার বউ আমার চেয়ে ওয়াশরুমেই বেশি থাকে। হায় রে, ও আমার বউ নাকি ওয়াশরুমের, দূর কি ভাবছি এসব। ওয়াশরুমে ঢুকে আনমনে হেসে উঠলাম, প্রচুর লজ্জা লাগছিল। হঠাৎ এলিনার বাচ্চাটার কথা মনে পড়তেই মুখ কালো হয়ে আসল। আদিরা আদিরা, কয়েক দফা ডাক শোনার পর আমি ঘরে ঢুকলাম। কিচ্ছে কাকের চিল্লাচ্ছেন কেন? তুমি আমাকে কাক বললা? হ্যাঁ, কেন পছন্দ হয়নি? গাধা কমু, কিন্তু আপনাকে তো আমার গরু মনে হয়, সাথে তো হনুমানও লাগে। যাহাই বলো ম্যাডাম, তুমি আমারই বউ, সেটার ফিমেল ফর্মটা আপনিই হবেন। ই কইলেই হইল, কোনোদিন না। জি হ্যাঁ, কোনোদিন হ্যাঁ। ওইসব পরে এখন বলেন চেঁচাচ্ছিলেন কেন? আমার ব্ল্যাক শার্টের বোতাম কই? আমাজন অভিযানে গেছে, অভিযান শেষ হলে চলে আসবে। আরব ভ্রু কুচকে তাকালো, এমন জবাব আশা করেনি সে। আজব, বোতাম ছিঁড়ে গেছে, দাঁড়ান আমি সেলাই করে দিচ্ছি। শার্ট খুলে দেন, আমি বললাম। তুমি নাকি অনেক ফিল্মি আদিরা, তাহলে এত আনরোমান্টিক কেন? আনরোমান্টিক না, আম্মু কইছে গায়ে কাপড় রেখে সেলাই করতে না। ওসব কুসংস্কার ছাড়ো তো, ইসমে তেরা ঘাটা হোক। কথা না পেঁচিয়ে আরাভের শার্টে বোতাম সেলাই করতে লাগলাম। ইস, আগে জানলে তো কবেই বিয়ে করে ফেলতাম, এটা বলে আরাব আমার কোমরে হাত রাখল। এরকম আচমকা হাত রাখায় আমি কিছুটা কেঁপে উঠলাম। এতে আরবের বুকে গুথা লাগল। উহ আদিরা কি করলা, সরি সরি, আপনারই দোষ, এরাম করেন কেন? দেখছেন না কাজ করি, বেশি লাগছে, সমস্যা নেই। শিওর, হুম, তাহলে চিল্লাপ কেন, দাঁড়ায় আছেন কেন? সেলাই তো শেষ, যান অফিস যান, দিন দিন মোটা হয়ে যাচ্ছেন, সেই খবর আছে। কি আমি মোটা হচ্ছি না? দিন দিন ভারুন ধাওয়ান হচ্ছেন, এখনো অনেক মেয়ে আমার পিছনে পাগল মিসেস আরাব, ওইগুলোর চোখে সমস্যা। তাই জি, ঝগড়াটা চলছিল এমন সময় বাহির থেকে একজন নারীকণ্ঠ বলে উঠল, কই আমার আরাবের বউ কই? কথাটা শুনে কে বলছে দেখতে বের হলাম, একজন মাঝবয়সী মহিলা, তার সাথে একটা মেয়ে, আমার বয়সী না হলেও আরাবের সমবয়সী মনে হল মেয়েটাকে, কিন্তু অতিরিক্ত স্টাইলিশ, চেহারা পোশাক দাঁড়ানোর স্টাইল সব মিলিয়ে যেন একজন মডেল। আমি মহিলাটিকে সালাম দিলাম, আরব তাকে দেখে এগিয়ে গিয়ে পা ছুঁয়ে সালাম করল। মহিলাটি তারপর বলল, কি রে আরব, তোর বউ দেখি আমাকে সালাম করল না, আদিরা ফুপুকে সালাম করো। বুঝলাম মহিলাটি আরবের ফুপি, আমি তো সালাম দিলাম ফুপি, কিন্তু আমি পা ছুঁতে পারবো না। আমি জবাব দিলাম, আরব কিছু বলতে যাবে তার আগেই ফুপি বললেন, কেন? আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা হারাম, এই জন্য। কিছুটা মুখ কালো করে জবাব দিলেন, বাহ, নতুন বউ এর ভালোই জ্ঞান দেখতেছি, ভাবি তোমার মতোই করে দিচ্ছ নাকি নতুন বউকে? মা বললেন, ও ওর মতোই, আমি চাই ও ওর মতো থাকুক, কারো প্রতিচ্ছবি না, সে নিজেই তার প্রতিচ্ছবি, স্বভাব বদলেনি দেখি তোমার।
কি দেখে যে ভাই আনছিল তোমাকে, আন্দাজি আমার বেচারা আরাভের কষ্টও কমল না, একটা বোঝাও বাড়ল। মহিলাটির স্বভাব আমার একদম ভালো লাগল না। কেন ফুপি? মা পরিবারের প্রধান, তিনি বোঝা হবে কেন? মায়েরা বোঝা হয় না, আমি বললাম। ফুপি, উনার শরীর খারাপ, একটু রেস্ট নিক। তুমি আসো, আদিরা তোমার সেবা যত্ন করবে, আরাব বলল। বাহ আরাব, তুই দেখি এখন এই মহিলার পক্ষে যাচ্ছিস। কেন ফুপি, ছেলে মায়ের পক্ষে যাবে, ভুল কি? বাদ দেন এসব, চলেন আপনাদের ঘর দেখিয়ে আসি। আমাকে কিছু দেখাতে হবে না, আমার ভাইয়ের বাড়ি, এটা আমি জানি কোথায় কি। এটা বলে ফুপি সেখান থেকে চলে গেলেন। মহিলাটিকে দেখে পুরাই কুটনি মনে হল, তাই আরাবকে বললাম, মি আরাব, আপনার ফুপি তো দেখি পুরাই কটকটি, এভাবে বলিও না, ফুপিকে আমি অনেক ভালোবাসি, উনার সাথে ভদ্রভাবে চলবা, আট এমন ব্যবহার করবা না, কটকটির ভাতিজা, ভালো, দূর হন আপনার সাথর, আমার কথা নাই, রাগ করে না, লক্ষ্মী বউ আসার সময় গিফট আর চকলেট আনবো, তাও মাফ করব না, দেখা যাবে, না হলে আমি রোমান্টিক অত্যাচারও পারি, হুশ বেডা লুচ্চা। আরাব একটা হাসি দিয়ে চলে গেল। সেদিন বিকেলে আমি আরাবের অপেক্ষা করছিলাম, বিষয়টা সেটা না, অপেক্ষা করছিলাম আরাবের। আরাব গাড়ি থেকে নেমেই একবার জানালার দিকে তাকালো, আমাকে দেখেই একটা হাসি দিল। আমি সাথে সাথে পর্দার আড়ালে নিজেকে লুকোলাম। ঘরে বসে আরাবের অপেক্ষা করছিলাম। কিছু সময় অপেক্ষা করলাম, কি ব্যাপার, আসছে না কেন উনি? বাহিরে উঠে গিয়ে দেখি আরাব ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে, আর হাতের প্যাকেটটাও মেয়েটার হাতে। দেখে রাগ হলো, দ্রুত গতিতে ভিতরে যেতে লাগলাম, হাত লেগে ফুলদানিটা পড়ে যেতে লাগল, কিন্তু ঠিক করে নিলাম। এদিকে ওরা আমাকে দেখে ফেলল, মেয়েটা নীলিমা, আরে ভাবি যে, আসো দেখো তোমার বর আমাকে কি দিয়েছে, তোমার বোরটা চিরকালই এমন আমাকে খুব গিফট দিত, প্রপোজও করছিল, একবার একসেপ্টই করিনি, করলেই পারতেন, আমি বললাম, আরে করতে হতো এখন তো ভাবি, কিন্তু ভেবে কি এখন তো তোমার। হ্যাঁ মিস্টার আরাব, শুনেন কথা ছিল। আরাবের দিকে তাকিয়ে দেখি কাচুমাচু হয়ে আছে, কিন্তু বলল, চলো, আরে ভাবি কি করবেন, ভিতরে চলেন গল্প করি, হাডুডু খেলব দুজনে, কোনো সমস্যা, চলেন মি আরাব। আরাবের হাত ধরে চলে আসলাম। নীলিমা হা হয়েছিল ঘরে আসতে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আরাব বলতে লাগল, ফালতু গান অফ করেন, ও আদিরা তোমার জ্বলেছে তাই না? না, আমি আগেই জানি আপনি লুচ্চা হুহ, তাই আমার জ্বলে না, চিল্লায় বললাম। বুঝি বুঝি, ও বউ রাগ করে না, আরাব বলল, বেশি বুঝেন তো মুড়ি খান, কথা বলবেন না একদম আমার সাথে, আদিরা তোমার জলে তাই না? না, বলো জলে তাই না? বললাম তো জলে না, বুঝি বুঝি, হ্যাঁ জলে, আমার চুপ থাকে না, আর যাইয়েন না ওই শাকচুন্নির কাছে, এই বলে চলে যাচ্ছিলাম। আরাব আমার হাত ধরে হ্যাচকা টান দিল তার বুকে আসতেই, এই মেয়ে আমি, শুধু তোমার চিন্তা করিও না, ও মিথ্যা বলছে, তবুও আমি কেঁদে দিলাম, ওই কাঁদছ কেন? আরাব বলল, আপনি কেন এত হেসে হেসে কথা বললেন ওর সাথে, বুঝেন না আমার কষ্ট হয়, আমার চকলেটও ওকে দিয়ে দিলেন, এই পাগলি, ও হঠাৎ সামনে পড়ল আর নিয়ে নিল, ছোটবেলা থেকে অমন করে, তবুও কেঁদেই চললাম, এই কাঁদিও না, তোমার কান্না যে আমার বুকে এসে লাগে, কিছু না বলে আরাবকে জড়িয়ে ধরলাম, খানিক পরে ছেড়ে দিয়ে দৌড় দিলাম। সেদিন রাতে ফোন গুতাচ্ছিলাম, হঠাৎ ফোনে এলিনার আইডি সামনে এলো, সাথে সাথে আমার মনে পড়ে গেল, আরাবকে প্রশ্ন করলাম, ভালোবাসায় পরীক্ষা থাকা কি জরুরি? আরাবকে প্রশ্ন করলাম, ও ঘুমানোর চেষ্টা করছিল, জানি না, ভালোবাসতে তো তুমিই শিখালে, উত্তরটাও তো তোমার কাছেই থাকা উচিত ছিল। আরাব ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আচ্ছা মি আরাব, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন?
নাকি এলিনা আপুর মতো আমাকেও ছেড়ে দিবেন? প্রশ্নটা করলাম ঠিকই, কিন্তু পাশে তাকিয়ে দেখি আরব ঘুমিয়ে গেছে। প্রশ্নের উত্তরটা অজানা হয়ে গেল আরো একবার। এদিকে না, এই সংসারে সুখ আমি আসতে দিব না। ফোনে একজন কথাটা বলছে। আচ্ছা মিস্টার আরব, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন, নাকি এলিনা আপুর মতো আমাকেও ছেড়ে দিবেন? প্রশ্নটা করলাম ঠিকই, কিন্তু পাশে তাকিয়ে দেখি আরব ঘুমিয়ে গেছে। প্রশ্নের উত্তরটা অজানা হয়ে গেল আরো একবার। এদিকে না, এই সংসারে সুখ আমি আসতে দিব না। ফোনে একজন কথাটা বলছে। তুমি যা বলেছ তাই হবে, ও আমার মেয়েকে এভাবে কষ্ট দিয়ে শান্তি পাবে না। ওর বাবা আমার থেকে তোকে কেড়েছে, এখন আবার তারই ছেলে তোকে কষ্ট দিবে, না এটা হতে পারবে না। টেক কেয়ার মা, রাখছি। ফুপু, নীলা ফুপি ফোন রেখে দিল। কার সাথে কথা বলছিলে মমো? নীলিমা ঘরে ঢুকতে ঢুকতে বলল। না কারো না, এই তো এমনি দরকারে। মিসেস নীলা হকচকিয়ে ফোনটা রেখে দিল। আমার এখানে ভালো লাগতেছে না, এখানে আসছো কেন? আমাদের দরকারই কি এখানে? অনেক দরকার, তুই বুঝবি না। তুই তোর মায়ের জন্য এটুকু করতে পারবি না, এইটুকু কষ্ট করতে পারবি না। হায় রে, বেঁচে আছি কেন আমি? নীলিমা মাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না মা, তোমার জন্য আমি সব পারব, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্মা, মিসেস নীলা মেয়ের কপালে চুমু খেয়ে বলল। এলিনা অপর প্রান্তে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আরাভের ফুপি এলিনার মা, তার আর তার প্রেমিকের সন্তান। বিয়ের কয়েক বছর পর নীলা আর তার স্বামীর ডিভোর্স হতে ধরেছিল। তখন নীলা সে বাড়ি থেকে চলে আসে, সাথে নীলিমাকেও এনেছিল। কোনো একভাবে এক ছেলের সাথে নীলার প্রেম হয়ে যায়, যার ফল এলিনা। নীলার প্রেমিক ছিল নেশাখোর। বিষয়টা যখন আরাভের মা জানতে পারে, তার স্বামীকে জানায়। তার স্বামী ওই ছেলেকে অনেক অপমান করে, যার তাগিদে ওই ছেলে গ্রাম থেকে পালিয়ে যায় আর এলিনাকেও দূরে পাঠিয়ে দেওয়া হয়। এই বিষয়টা পরিবারেই সীমাবদ্ধ হয়ে যায়। নীলা কয়েকদিন চুপচাপ থাকলেও পরে নিজেই পূর্ব স্বামীর কাছে ফিরে যায়। নীলা সেদিনের পর তার ভাইকেই দোষী মানে। তাই তো আগে থেকেই এই সংসারকে ঘৃণার সংসার বানাতে কাজ করছিল সে। আরাভের মায়ের মৃত্যুর পিছনেও একভাবে নীলাই দায়ী। সে তাকে খাবারের সাথে ওষুধ খাওয়াত, কিন্তু এটা কেউ জানে না। এদিকে আমি একটা জিনিস ভাবতেছি, গভীর মনোযোগ দিয়ে ভাবতেছি, আরাভের দিকে তাকিয়ে ভাবতেছি, আরাব মানুষ নাকি ভূত? আদিরা, এভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়লা নাকি? রাখুন আপনার প্রেম চুপচাপ বসুন তো। হয়েছেটা কি? আপনার হাতটা দেন। কেন দেন? আরাব হাত দিতেই জোরে আরাবের হাতে কামড় বসিয়ে দিলাম। আহ করে আরাব চিল্লিয়ে উঠতেই দেখি আরাবের হাতে দাগ বসে গেছে, কিন্তু রক্ত বের হয়নি। আদিরা, কি করলা এটা? আরাব আবার বলল, দুরোর খালি দাগ বসল, রক্ত তো বের হল না। এবার প্রমাণ পাবো কিভাবে আপনি মানুষ না ভূত। ওয়াট ওয়াট না, দোয়া পড়ি, ভূত হলে পালাবেন। এটা বলে আমি দোয়া পড়তে শুরু করলাম। কিছু সময় পরও আরাব সরল না, তাই শিওর হলাম আরাব ভূত না। ওমি আরাব, আপনি ভূত না তাহলে? এসব কি ছিল, আমি ভূত হব কেন? আরে আজ মুভি দেখলাম আমি আর নিতু, ভূতটা না মেয়েটার বরের রূপ নিয়ে আসছিল, পরে ভুল করে মেয়েটার হাত লেগে ছেলেটার হাত কাটে যায়, কালো রক্ত বের হয়। আরো দেখলাম তো, আদিরা তোমাকে ভালোবেসে পাগলি বলতাম, আজ সত্যি বুঝলাম তুমি পাগলি। ও আচ্ছা, পাগলি বলা তো পাগলিই হয়, ওটা ভালোবাসা আর অন্যভাবে হোক কি সমস্যা, বুঝবা না। এটা বলে আরাব যাচ্ছিল। আমি বুঝলাম কিছু একটা ভুল করছি, তাই তার নাম ধরে ডাক দিলাম, মি আরাব। আরাবের দিকে এগোতে যাবট এমন সময় খাটের সাথে উস্টা খেয়ে পড়ে গেলাম। ধরাম শব্দ হওয়ায় আরাব পিছনে ঘুরে দেখে আদিরা পড়ে গেছে। আরাব তাড়াতাড়ি গিয়ে আদিরাকে ধরল। উহ, আমার পা গেল রে, দেখে চলতে পারো না দেখি। আরাব আমার পায়ে হাত দিতে যাবে এমন সময় তার হাত ধরে ফেললাম।
পায়ে হাত দিয়েন না, উস্টা খেয়ে মচকে গেছে মনে হয়। একটুট মলম এনে দেন, তাতেই হবে। চুপ দেখি পা। আরাব আমার পা নিজের কোলে রেখে দেখল, লাল হয়ে গেছে, কিছুটা জায়গা কেটে গেছে আর কিছুটা লাল হয়ে আছে, মচকে গেছে মনে হয় হালকা। বললাম না আমি তো বুঝি। হাত সরান পা থেকে। আরাব হাত সরালো না, বরং পায়ে চুমু খেল। আমার বউ হাত আমি দিতেই পারি। আরাব আমাকে কোলে করে বিছানায় বসিয়ে দিল, আমার পায়ে মলম লাগিয়ে দিল। আরাব আমার দিকে তাকিয়েছিল, সে আমার দিকে এগোতে যাবে এমন সময় এলিনার ফোন আসলো। আমার ফোন স্ক্রিনে এলিনার নাম দেখে আরাব চমকে উঠল, অগ্নিচোখে আমার দিকে তাকালো। ও কেন ফোন করেছে তোমাকে? ওই আর কি জানি না, দাঁড়াও আমি দেখছি। আমি না বলে ফোনটা কেটে দিলাম। আদিরা কি লুকোচ্ছ? আরে কিছু না, আমি ফোন দিছিলাম তাকে আপনার বেবির খবর নিতে। আমার বাচ্চা মানে? কেন আপনার আর এলিনা আপুর? আমি ভেবেছিলাম আরাব জানে এলিনার বেবির কথা। কিন্তু আরাব অবাক দৃষ্টিতে তাকাল। আরে কিছু না, আমি ফোন দিছিলাম তাকে আপনার বেবির খবর নিতে। আমার বাচ্চা মানে? কেন আপনার আর এলিনা আপুর? আমি ভেবেছিলাম আরাব জানে এলিনার বেবির কথা। কিন্তু আরা এলিনা ক দৃষ্টিতে তাকাল। এলিনা প্রেগনেন্ট এটা তুমি জানো? আজব না জানার কি আছে, আমি তো জানি সব। তার আগে এটা বলেন, আপনি বেচারিকে এভাবে ছাড়লেন কেন? তার গর্ভে তো আপনারই বাচ্চা। কথাই তো ছিল ডিল ওভার, আমিও চলে যাব। আন্দাজি আমাকে ভালোবেসে ফেললেন, তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ আমিও চাইতাম যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু একটা বাচ্চার জীবন নষ্ট করে না। বলা শেষ নাকি আরো আছে? আরাব একটা রাগি লুক নিয়ে বলল, না আরো আছে, হুম বলতে থাকো। একটা জিনিস বলিনি আরাব, এখনো সময় আছে, আমি চলে যাই, আপনি এলিনা আপুকে বিয়ে করে নেন। আচ্ছা চলে যাও, ঠিক আছে। সাথে সাথে উনি বাইরে চলে গেলেন। উনি এভাবে যেতে বলবেন ভাবিনি, কিছুটা অবাকই হলাম তার এমন ব্যবহারে, কিন্তু ঠিকই তো বলছেন। একসময় আমি এই সংসারকে আপন করতে চেয়েছিলাম, এখন আমি নিজেই এটাকে ছেড়ে যেতে চাচ্ছি। আচ্ছা আমি কি সত্যি পারবো চলে যেতে? ব্যাগ গুছিয়ে নিলাম, ব্যাগ গুছিয়ে বের হব এমন সময় দেখলাম ফুপি লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলছে। মানুষের কথা শোনার ইচ্ছা কোনো কালেই আমার ছিল না, তাই চলে যাচ্ছিলাম, হঠাৎ একটা নাম শুনে থেমে গেলাম। নামটা ছিল এলিনা। এর মানে কি ফুপি সেই এলিনার সাথেই কথা বলছে? কান পাতলাম দরজায়, খুবই তীক্ষ্ণ একটা শব্দও যেন না শুনে ছাড়া যাবে না। নিঃশ্বাস চেপে শুনতে লাগলাম কি বলে। ফুপি খুব আস্তে আস্তেই বলছিল কথাগুলো, কিন্তু তবুও বাইরে থেকে কিছুটা শোনা যাচ্ছিল। আমি যতটুকু শুনলাম তাতে গুছিয়ে নেওয়া ব্যাগটা আবার রাখতে হলো যেখানে ছিল সেখানে। বিপদ, আমার আরাভের দুজনেরই বিপদ, কিন্তু কেন বুঝছিলাম না, রহস্য ভেদ করতেই হবে, ভুলেও বাসা ছেড়ে বেরোনো যাবে না, আর আরাবকে তো একা ছাড়া যাবেই না। কেন জানি হঠাৎ খুব ইচ্ছে করছে আরাবকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই। ছেলেটা আর আমি একটা ছোট্ট ঘরে থাকবো, খুবই ছোট, এতটা ছোট যে ঘুমাতে গেলে একজনের ওপর আরেকজনকে শুতে হবে, নয়তো জায়গাই হবে না। গরমকালে অবশ্য এভাবে থাকা যাবে না, তখন খোলা আকাশের নিচে ঘুমাবো, দুজনে জোছনা কুড়াবো রাতভর, সকাল হলে ঘুমাবো, অনেকক্ষণ ঘুমাবো। সত্যি ইচ্ছে হচ্ছে সেই খোলা আকাশে যখন বৃষ্টি নামবে দুজন বসে বৃষ্টি দেখব। মন চাইবে বৃষ্টিতে ভিজি, তবে ভেজা যাবে না, সেখানে ডাক্তার নেই যে, অসুখ হলে ওষুধকে দিবে। এই শহরের চার দেয়ালে ঘেরা এত মানুষের মাঝে এই দীর্ঘ রজনীগুলা কখনো উপভোগ করা যায় না, কেমন একটা দম বন্ধ হয়ে আসে এই ঘৃণার সংসারে, বিতৃষ্ণা চলে আসে, মনে হয় কত আর কত মানুষগুলার মাথা নয় যেন এক একটার ভিতর লক্ষ কোটি কূটনীতিতে ভরা, একটু ভুল করলেই বিপদ হতে পারে মৃত্যু। কি ব্যাপার গেলে না যে, যাও চলে যাও আমি আটকাবো না। আরাভের কথায় হুঁশ ফিরল, কোথায় যেন হারিয়ে গেছিলাম, কি বললেন? বলেছি চলে যাও। না যাব না, কেন যাবে না?
আমি চলে গেলে আপনাকে কে জ্বালাবে? আর এখন বাসা থেকে খুব একটা বেরুবেন না প্লিজ রিকোয়েস্ট। কেন, সমস্যা কি? সে যাই হোক, কম বেরুবেন আর রাতে টোটালি অফ। আরব কিছুক্ষণ আমার দিকে কেমন একটা সন্দেহের দৃষ্টিতে তাকালো, তারপর বলল, আচ্ছা যাব না। আমার ইচ্ছা হচ্ছিল আরবকে জড়িয়ে ধরি, কিন্তু ধরলাম না। কেন ধরলাম না নিজেও জানি না, হয়তো বা কোনো এক গোধূলিতে এই ইচ্ছাটা পূরণ করব, এখন তো গোধূলি না তাই ধরলাম না। গোধূলির পর একটা সন্ধে আসে, জানেন তো, কালো অন্ধকার, কিছুই দেখা যায় না, এমন একটা সন্ধে। তিতির মাঝে জোনাকি পোকার হালকা আলোও যেন তখন এনার্জি বাল্বের মতো আলো দেয়। আজ সেই সন্ধে, অন্ধকার সন্ধে। কিছুদিন পর আরবকে দেখছি, সাদা পাঞ্জাবি পরে জানাজায় শরিক হতে যাচ্ছে। আমার চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। আরব কিছুটা শক্ত, তবে সেও কেঁদেছে প্রচুর। ওপাশে রোবটের মতো শক্ত হয়ে পড়ে আছে ফুপি। সবচেয়ে শক্ত হচ্ছে এলিন। এলিনার মেয়ে এলিন, একটুও কাঁদছে না, সে হাসছেও না, গম্ভীরভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। আর এলিনা কোথায়? সে শুয়ে আছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সাদা কাফনে মুড়িয়ে। শীতকাল তো তাই বোধ হয় বেশ আরামই লাগছে, ওর গরমকাল হলে ঘেমে যেত। আজ এই খাটিয়ায় আরাভের থাকার কথা ছিল, আর আমারও, কিন্তু সে বেইমানি করেছে তার মায়ের সাথে, আমাদেরকে বাঁচিয়ে দিয়ে নিজেই চলে গেল সবাইকে ছেড়ে। আজ সকালবেলা সবাইকে একা করে এলিনা চলে গেল। তার শরীরে একটা মরণ ব্যাধিও আশ্রয় নিয়েছিল। ধীরে ধীরে এলিনা নিজের ভুল বুঝতে পারে। মৃত্যুর আগে একটা চিঠি লিখে যায় এলিনা। একটা চিঠি পুরোটা রহস্য খুলে দিয়েছে। প্রিয় আরব আদিরা, প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ যখন চিঠিটা তোমরা পাবে তখন আমি আর তোমাদের মাঝে থাকব না। আরব, তোমাকে একটা কথা বলি, শুনবে, আমি তোমাকে সত্যিই ভীষণ ভালোবেসেছিলাম। হয়তোবা সেভাবে কখনো বলা হয়নি, তবে জমিয়ে রেখেছিলাম। হঠাৎ আদিরা আসে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি সত্যিই ভাবিনি এমন হবে, তবে আমি তোমাকে তখনও ভালোবাসতাম, হয়তো এখনো বাসি। আমার মা আদিরাকে সহ্যই করতে পারে না, কেন করবে বলো, না করাটাই স্বাভাবিক, মেয়ের ভালোবাসা হারাক বাঁচাইবে? তোমাদের জীবনে যত বিপদ এসেছে এ পর্যন্ত তার সব কিছুই আমি করেছি শুধু আম্মুকে খুশি করতে, তবে কখনো মন থেকে চাইনি তুমি খারাপ থাকো। আজ তোমাকে খুন করার প্ল্যান করেছিল তোমার ফুপি, মানে আমার মা। হ্যাঁ, তোমার ফুপি আমার মা, বাকিটা তোমার মা অথবা বাবার কাছে শুনে নিও। যেই সংসারে আমি নেই সেখানে তুমিও বাঁচতে পারবে না, এমনটাই বলেছিল মা। সেই সাথে এতে বদলা পূরণ হবে তোমার বাবার প্রতি। তোমার নিজের মা কেউ মৃত্যুর পথে ঠেলেছে মা, বিশ্বাস করো। শরীরে এই মরণ অসুখ না বাঁধলে আমিও বুঝতাম না আমার ভুল, আমি প্রতিবাদ করতে গিয়েও পারিনি, তবে তোমাদের বাঁচিয়ে দিয়েছি। এলিনকে নিজের মেয়ের মতো করে বড় করবে, ভালোবাসি তোমাকে আরব, তাই তোমাকে মারতে পারলাম না, নিজেই চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। আর আদিরা, তুমিও আমার মা মরা মেয়েটাকে দেখে রেখো। ইতি এলিনা। এই চিঠির প্রতিটা শব্দ আরবকে কাঁদিয়েছে, আমিও কেঁদেছি, একটা মানুষ সত্যি এতটা ভালোবাসতে পারে? আমি হয়তো পারতাম না, এলিনা পেরেছে। পুলিশ এসেছে, ফুপিকে নিয়ে যাচ্ছে, ফুপি নিজ থেকেই বলছে, হ্যাঁ আমি আমার মেয়েকে খুন করেছি, আমাকে ফাঁসি দিন, আমি মরতে চাই। বিলাপ করতে করতে গাড়িতে উঠে গেছে। এখন গোধূলি, আরবকে জড়িয়ে করে অবিরত কাঁদছি দুজন। এখন আরবও মাকে মা বলে, সৎ বলতে কিছু নেই এই সংসারে, এটি এখন সুখের সংসার। এলিনা তো বেঁচে গেছে এই ঘৃণার সংসার থেকে পালিয়ে। আমারও হারাতে ইচ্ছে হচ্ছে আরব আর এলিনকে নিয়ে সেই খোলা আকাশের নিচে ছোট্ট একটা ঝুপড়িতে, যেখানে চাঁদের আলোয় খেলবে আমাদের মেয়ে এলিন, সাথে তার একটা ছোট পরিবার। বড় হবে এই বিষাক্ত শহরের নিকৃষ্ট চিন্তাভাবনা থেকে অনেক দূরে, ঘৃণার সংসার ছাড়িয়ে, সম্পূর্ণ অসম্পূর্ণ আর সুখ কষ্টের গল্প পেরিয়ে ঘৃণার সংসার এখানেই সমাপ্তি। ঘৃণার সংসার, লেখা নুসাইফা ইসলাম আদিরা।